হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমাদেরকে আমরা ওয়ান শট ক্লাস হিসেবে আজকে ওয়ান শট সিকিউ দিচ্ছি তোমাদের ওয়ান শট বেসিক আমরা ক্লিয়ার করে দিয়েছি ওয়ান শট বেসিক ব্যাক্টরের জন্য তিনটে দিয়েছি এবারে আমাদের প্রত্যেকটা ওয়ান শট আমরা আনার চেষ্টা করছি সো ওয়ান শট আনার একটাই কারণ হচ্ছে যেন তোমরা পরীক্ষার আগে এক নজরে বসে হচ্ছে সব পরে ক্লিয়ার করতে পারো সো আমরা ওয়ান শট হিসেবে আজকে কি পড়াবো আজকে আমরা ওয়ান শট পড়াবো হচ্ছে ভ্যাক্টর চ্যাপ্টার টু ফিজিক্স ফার্স্ট ব্যাপার চ্যাপ্টার টু আমরা ব্যাক্টরের দেখো ব্যাক্টরের ফুল সিকিউ অর্থাৎ হচ্ছে আজকে আমরা সিকিউ কমপ্লিট করব। দেখো আমরা কিন্তু ফার্স্ট হচ্ছে বেসিক ক্লিয়ার করছি রাইট বেসিক ক্লিয়ার করছি সেকেন্ড সিকিউ ক্লিয়ার করছি থার্ড এম সিকিউ ক্লিয়ার করছি সরি সিকিউ ক্লিয়ার করব আজকে তারপর দেন হচ্ছে কি এমসিকিউ এই ক্লাসটার পরে হচ্ছে এমসিকিউটা পাবা পাবা এক নজরে প্রায় পাঁচটা ঘন্টা সময় দিলে ব্যাকটোর শেষ ব্যাকটোর থেকে দুইটা আছে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস দেন আরেকটা কথা হচ্ছে একটু ক্লিয়ার করে বলে দিই সিকিউ সিকিউ এমসিকিউ ক্লাসগুলো অর্থাৎ কখন করবা যদি তুমি বেসিকগুলো ক্লিয়ার থাকে সো বেসিকের ক্লাসগুলো তিনটা দিয়ে দিয়েছি ওয়ান শর্ট ক্লাস এক পার্ট ওয়ান পার্ট টু পার্ট্রি করে দিলাম কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাসগুলো তো তোমাদের বিরক্ত থাকতে পারে তাই আমরা চাইছি তোমাদেরকে তিন ভাগে ভাগ করে দিই ঠিক আছে তো এখন আজকে ওয়ান সিকিউ আজকে সিকিউর মধ্যে আমরা কোন কোন বোর্ড দুই হাজার তেইশ বোর্ড দুই হাজার বাইশ বোর্ড এবং দুই হাজার একুশ বোর্ডের একটা প্রশ্ন আমরা সলভ করবো ওকে সর্বপ্রথম আমাদের কোন প্রশ্নটা আছে সেটা একটু আমরা দেখে আসি সবাই ভালো করে লক্ষ্য করো এখানে একটা সৃজনশীল দেওয়া আছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ আচ্ছা একটু খেয়াল করো দেখো ভাইয়া কীভাবে প্রশ্ন সলভ করে সেটা একটু টেকনিকটা বুঝবা প্রথম প্রশ্নটা সলভ করার সময় একটু সময় একটু বেশি নিবো কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো সলভ করার সময় বেশি সময় নিব না বুঝতে পারছো আচ্ছা এখন তোমাকে উদ্দীপক দেওয়া আছে তোমাকে যদি প্রথমেই যদি একটা সৃজনশীল দেওয়া হয় তোমার কাজ কী প্রথমে সৃজনশীলটা ভালো করে পড়া যখন প্রশ্ন দেওয়া হবে তোমার সর্বপ্রথম কাজ হবে যে প্রশ্ন আটটা থাকবে আটটার মধ্যে তোমাকে পাঁচটা আনসার করতে হবে মনে রাখবা যে প্রশ্নটা তুমি সবচেয়ে বেশি ভালো পারবা সে প্রশ্নটা তুমি সবার আগেই করবা। করবা যেটা একটু করে পরে পরে করবা অর্থাৎ সিরিয়ালি করবা সবচেয়ে যেটা বেশি ভালো আগে তারপরটা এরপরে তারপরটা এরপরে টোটাল পাঁচটা সাজাবা ঠিক আছে আচ্ছা তো এখন তোমার সলভ করার নিয়মটা কি তুমি আগে ভালো করে সৃজনশীলটা পড়বা আমি একটু বলে রাখি ক আর খ আজকে সলভ করাবো না ক আর খয়ের জন্য দরকার হলে আমরা আরেকটা সব ক আর খয়ের জন্য অর্থাৎ যত ক খ আছে হলে আমরা শট দিব এখন একটু দেখে ফেলি সেটা হচ্ছে এখন ভাইয়া একটু দেখে ফেলি আমরা দেখবো হচ্ছে গ আর গ প্রথমে দেখব হচ্ছে গ ঠিক আছে প্রথমে আমরা দেখবো হচ্ছে গ দেখো খেয়াল করো প্রশ্ন যখন বলবে আগে তোমার কাজ হচ্ছে প্রশ্নটা পরে তার মধ্যে কি কি দেওয়া আছে উপাদানগুলোকে তুমি আলাদা করে নেওয়া বলছে কি দেখো এক কিলোমিটার প্রস্থে একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম সাঁতারু সিক্স কিলোমিটার পার হওয়ার ব্যাগে স্রোতের প্রতিকূলের সাথে সিক্সটি ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু সিক্স কিলোমিটার পাওয়ার পার মানে সিক্স কিলোমিটার পার আওয়ার ব্যাগে আর আর এভাবে সাঁতার কাটা শুরু করে নদীতে স্রোতের ব্যাগ কত থ্রি কিলোমিটার পার আওয়ার এখন একটু খেয়াল করো আমি প্রথমে একটা নদী আঁকি প্রথমে মনে একটা নদী আঁকতেছি একটা নদী আঁকি এই যে একটা নদী আঁকলাম এখন নদীতে স্রোতের ব্যাগটা আগে ফিক্সড করি নদীতে স্রোতের ব্যাগ এ পাশে মনে করো স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ ইউ হ্যাঁ স্রোতের ব্যাগকে আমরা ইউ বলি ইউ দেওয়া আছে কত ইউ দেওয়া আছে কত মিটার থ্রি কিলোমিটার পার আওয়ার না থ্রি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে থ্রি কিলোমিটার পার আওয়ার রাইট এখন এবার হচ্ছে নদীতে স্রোতের ব্যাগ দিল ইউ ইউ ধরে দিলাম এবার বলল প্রথম সাঁতারু মানে আচ্ছা এখানে বলে দিলো কত ওয়ান কিলোমিটার প্রস্ত অর্থাৎ নদীর প্রস্থ বলে দিছে নদীর প্রস্ত ডি বলে দিছে ডি কত ডি হচ্ছে ওয়ান কিলোমিটার বলছিল ঠিক আছে ডি কত বলছে ওয়ান কিলোমিটার আমার কথা বুঝতে পারছো ডি ওয়ান কিলোমিটার বললো এরপর তোমাকে বললো কি প্রথম সাঁতারু সিক্স কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে স্রোতের প্রতিকূল মানে কি স্রোত যদি এদিকে যায় স্রোতের প্রতিকূল হচ্ছে বিপরীত পাশে বিপরীত পাশে নৌকার কথা বলা হয়েছে আর স্রোতের অনুকূল মানে হচ্ছে স্রোত যেদিকে নৌকো সেদিকে সেটা হচ্ছে স্রোতের অনুকূল যেহেতু বলছে স্রোতের প্রতিকূলের সাথে স্রোত এদিকে তাহলে বলো স্রোত যদি এদিকে হয় প্রতিকূলের পাশে প্রতিকূলের সাথে কত ডিগ্রি কোণে সিক্সটি ডিগ্রি কোণে একটা নৌকা গেছে বলল এই নৌকাটা মনে করো একজন গেছে এটা হচ্ছে ভি ওয়ান ঠিক স্রোতের দ্বিতীয় সাঁতার একটা সাঁতারু কি করছে সিক্স কিলোমিটার পাড়ার বেগে আর সোজা খুঁজে এই যে আর এইভাবে গেছে এদিকে হচ্ছে আরেকটা সাঁতার ব্যাগ ভি টু ভি ওয়ান কত ভি হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার বি ওয়ান সাঁতারোর আর কি দ্বিতীয় সাঁতারোর ব্যাগ বি টু সিক্স কিলোমিটার পার আওয়ার আমার কথা বুঝতে পারছো আচ্ছা এখন তোমাকে কি বের করতে বলছে তোমাকে বললো নদী স্রোত দেওয়া হলো তোমাকে বললো যে হচ্ছে তুমি কী বের করো প্রথম সাঁতারের লব্ধি ব্যাগ লব্ধি ব্যাগ নির্ণয় করতে বলছে তো লব্ধি ব্যাগ নির্ণয় করার নিয়ম কি আমরা লব্ধি ব্যাগের সূত্র আমরা জানি সবাই জানি তাই না এটা আর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউবি কস আলফা এখানে আমরা আলফা জানা নাই একটু খেয়াল করো প্রথম সাঁতার এদিকে যাচ্ছে এদিকে স্রোতের ব্যাগ বলো সাঁতারোর ব্যাগ এবং স্রোতের ব্যাগের মধ্যবর্তী কোনকে আমরা আলফা বলি এটা হচ্ছে প্রথম সাঁতারোর জন্য আলফা দেখো প্রথম সাঁতারের জন্য আলফা কত হবে ধরেন প্রথম সাঁতারের জন্য আলফা হচ্ছে আলফা ওয়ান মনে করো দেখো আলফা ওয়ান কত বলো তো আলফা ওয়ান হবে দেখো ভালো তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো আলফা ওয়ান দেখো সিক্সটি থেকে একশো আশি বিয়োগ দাও তাহলে কত বাবা একশো আশি বিয়োগ সিক্সটি দ্যাট মিন্স একশো বিশ ডিগ্রি ক্লিয়ার এরপর বলা হচ্ছে দ্বিতীয় সাতারোর জন্য আলফা কত দ্বিতীয় সতেরো দিয়ে যাচ্ছে ওর জন্য আলফা টু দ্বিতীয় সতেরো যদি এদিকে যাই তাহলে তার জন্য বা দ্বিতীয় সাতারোর জন্য কোন আলফা কত নাইনটি বুঝে যাচ্ছে তার মানে দ্বিতীয় সতেরো আলফা টু কত আমি এখানে যদি আলফা টু আমি একটু আলফা টু বের করে দিই দ্বিতীয় সাঁতারের জন্য আমরা আলফা টু করব আলফা আলফা টু কত আলফা টু হচ্ছে নাইনটি ক্লিয়ার এবার আমাদের এখানে বলছে প্রথম সাঁতারের জন্য বের করতে বলছে তাই না তাহলে প্রথম সাঁতারো হলে প্রথম সাঁতার বেগ বি ওয়ান প্রথম সাঁতার কোন আলফা ওয়ান এবার বের করো আর ইকুয়াল টু স্রোতের ব্যাগ কত স্রোতের ব্যাগ হচ্ছে কত রে স্রোতের ব্যাগ হ্যাঁ কত সিক্স ইউবি কস আলফা আলফা কত আলফা হচ্ছে প্রথম সাঁতার আলফা হচ্ছে এটা একশো বিশ এখান থেকে ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট পাবো ওই রেজাল্টটা কিলোমিটার পার আওয়ার হবে বুঝতে পারছো কেন কিলোমিটার পার আওয়ারে কারণ ভি ওয়ান এবং ইউ ওয়ান দেখো কিলোমিটার পার আওয়ার আছে ভি ওয়ান এবং ইউ ইউ এবং ভি যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে সেহেতু এদের কিলোমিটার পার আওয়ারে বের এটা জাতের আচ্ছা এবার তোমাকে বললো কি সলভ করতে এটা লব্ধি ব্যাগ ঠিক আছে এটা লব্ধি ব্যাগ পেয়ে গেছি দেন হচ্ছে এখন বলছে হচ্ছে কি এটা সলভ করার জন্য অর্থাৎ উক্ত প্রতিযোগিতায় কোন শতারু আগে নদী পার হবে খেয়াল করো এখানের মধ্যে সাঁতারো এ কি আগে পার হবে নাকি এই বি ওয়ান সাঁতারো এদিক দিয়ে আগে পার হবে কে পার হবে তার জন্য কি লাগবে সময় লাগবে টাইম তাহলে টি ওয়ান বের করবো প্রথম সাঁতারোর জন্য সময় টি টু বের করব দ্বিতীয় সাঁতারোর সময় সাঁতারোর সময় ডি বাই কী শিখলাম বি সাইন আলফা যেহেতু প্রথম তাই বি ওয়ান বাই সালফ এদিকে আলফা ওয়ান এদিকে দ্বিতীয় সাঁতারোর জন্য কী হবে বি টু সাইন আলফা টু এবার তুমি সলভিংয়ের জন্য বসো এবার সলভিং সলভ করার জন্য হচ্ছে কি ভেলগুলো বসো বসো ডি কত ডি হচ্ছে ওয়ান কিলোমিটার বি কত সিক্স সাইন আলফা কলফা ওয়ান কত ওয়ান টোয়েন্টি বসো ঠিক আছে টাইম বের করার জন্য তুমি যে কোনো কিছুর জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো তাহলে হয়ে যাবে এখান থেকে একটা রেজাল্ট বের হবে মনে হয় মনে হয় জিরো পয়েন্ট ওয়ান নাইন টু বের হবে মনে হয় এত আওয়ার বের হইতে পারে কেন আওয়ারে বের হইলো কারণ ডি দেওয়া আছে দেখো কিলোমিটারে ডি দেওয়া আছে কিলোমিটারে ভি দেওয়া আছে কিসে কিলোমিটার পার আওয়ারে সো এখানে এটা আওয়ার হবে ডি যদি মিটার পার সেকেন্ডে দেওয়া থাকতো তাহলে ভি কেউ তোমার কী করা লাগতো মিটার পার সেকেন্ড সরি ডি যদি মিটারে দেওয়া থাকতো তাহলে ভি কেউ তোমার মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া লাগতো তুমি পাইতা তখন সেকেন্ড এখন যেহেতু কিলোমিটার দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার আছে তাই তুমি আওয়ার পেয়েছো ঠিক সেম এটা করো ডি ওয়ান কিলোমিটার টি কত সিক্স সাইন আলফা টু কত আলফা টু দেখো নাইনটি ক্যালকুলেশন করলে দেখবা জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন আওয়ার পাইতেই পারো তাহলে কে আগে পৌঁছেছে ওর জন্য সময় কম লাগছে ও পূর্বে পঁচিশ তাহলে ও হচ্ছে কি আগে পঁচাইছিস ঠিক আছে আগে পৌঁছাই ওর জন্য সময় কম লাগবে ক্লিয়ার গেলো তুমি এটা সলভ করতে পারছো দ্বিতীয়টা দ্বিতীয়টা আমরা কীভাবে সলভ করবো একটু দেখি দ্বিতীয়টা সলভ দ্বিতীয়টা কোন বোর্ড আগে আমরা একটু দেখি দ্বিতীয়টা হচ্ছে আমাদের বলে রাখি সে দু হাজার তেইশ বোর্ড দু হাজার তেইশ বোর্ডের মধ্যে কি দেওয়া আছে একটি গাড়ির পেছনের গ্লাস মানে বলছে একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে থার্টি ডিগ্রি কোণে হেলানো ঠিক আছে পেছনের গ্লাস ছাদের সাথে থার্টি ডিগ্রি কোণে হেলানো গাড়িটি ভি ভেক্টর মানে কী বলছে অর্থাৎ গাড়িটির ব্যাগ বলছে ভি মানে ব্যাগ আঠারো এইটি নাইন ব্যাগে একটি রাস্তায় চলছে তারপর হঠাৎ করে কি মাইনাস টুয়েলভ যে ব্যাগে কী হচ্ছে পড়া শুরু হলো ঠিক আছে পড়া শুরু হলো তার বলছে কি এবার বললো হচ্ছে কি তোমাকে শিশির আঙ্ক আমার লাগবে না কাকে বলে এগুলো আমরা পরে শেখাবো খ এগুলো আমরা পরে শেখাবো কারণ এক এক অধ্যায়ের কোয়েশ্চেন তো সো এগুলো হচ্ছে আমরা কি এক এক অধ্যায়ে এক এক তো আমরা কি করব ক আর খ এর জন্য আলাদা ওয়ান শট বানাবো সো হচ্ছে কি এটা নিয়ে টেনশন করার দরকার তোমাদের টেনশন করো ঘ আর ঘ নিয়ে ঠিক আছে বললো গাড়ির সামনের গ্লাসে বৃষ্টির ব্যাগ কত ব্যাগে পড়বে এরপরটা হচ্ছে উদ্দীপকে পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা সেটা আগে প্রথমে আমরা বলছি আমরা এই জিনিসটা আগে বুঝবো ভালো করে আগে আমরা এটা কি কী বলছে একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে থার্টি ডিগ্রি কোণে হেলানো আগে আমরা একটা গাড়ি আঁকি একটা গাড়ি দেখো এই যে একটা গাড়ি আঁকি একটা গাড়ি আঁকি ঠিক আছে একটা গাড়ি এটা হচ্ছে গাড়ির গ্লাস সামনের গ্লাস এটা হচ্ছে পেছনের গ্লাস পেছনের অংশ এটা হচ্ছে ছাদ ঠিক আছে বলছে ছাদের সাথে বলছে ছাদের সাথে থার্টি ডিগ্রি কোন হেলানো তার মানে ছাদ ছিল এটা এর সাথে থার্টি ডিগ্রি কোন হেলানো আছে অর্থাৎ এটা থার্টি ডিগ্রি কোন এটা থার্টি হলে তাহলে এটা কত থার্টি ডিগ্রি তাহলে আমি অংশটুকু বাদ দিই ঠিক আছে সো উপরে বাদ বাদ দিয়ে দিয়ে দেখি আচ্ছা তাহলে থার্টি ডিগ্রি কোনে আছে থার্টি ডিগ্রি কোনে যদি থাকে মানে ছাদ ছিল এটা ছাদের সাথে এতটুকু থার্টি ডিগ্রিতে হেলে গেছে ক্লিয়ার এবার গাড়ি বলছে কি থার্টিনে হেলানো গাড়িটির এত ব্যাগ অর্থাৎ গাড়িটির ব্যাগ কত অর্থাৎ গাড়িটির ব্যাগ বলতেছে আমরা সামনে কীভাবে বুঝলাম তুমি একটু বুঝো ছোটোবেলায় শিখছো অর্থাৎ এটা তোমাদের বেসিকে শেখানো হয়েছে এক্স মাইনাস এক্স এক্স সরি এটা হচ্ছে এক্স এটা মাইনাস এক্স এটা ওয়াই এটা মাইনাস ওয়াই একটু খেয়াল করো এক্সটা হচ্ছে এদিকে হচ্ছে আই এদিকে হচ্ছে মাইনাস আই এগুলো এক ভেক্টর এদিকে হচ্ছে জে এদিকে হচ্ছে মাইনাস জে এখন তুমি ভাইয়াকে বলো এখানের মধ্যে ভাইয়াকে বলো গাড়িটা কত ব্যাগে চলতেছে এইটিন আইন তার মানে গাড়ির ব্যাগটা হচ্ছে এ পাশে এ পাশে আই না পজিটিভ আয়ের দিকে এদিকে হচ্ছে এটিন আই এটা গাড়ির ব্যাগ এখন গাড়ির ব্যাগ থেকে তুমি গাড়ির ব্যাগের মান খেয়ে বের করবা মান বের করার নিয়ম হচ্ছে মনে রাখবা একটু বলে রাখি ধরে নাও ভি ভেক্টর তো এটিন আই এখান থেকে তুমি মান বের করার নিয়ম হচ্ছে ভি ভেক্টরকে কী করতে হবে বলতো এটাকে বি লিখতে পারি অথবা লিখতে পারো রুটোভার এটিন স্কোয়ার তার মানে এইটিন এটিনটা হবে যেহেতু এখানে কোনো কিছু বলে নেই তুমি লিখবে একক মিটার পার সেকেন্ড বলে না তাই তুমি লিখবে এত একক এটিন একক এবার বলছে কি বৃষ্টির ব্যাগ বৃষ্টির ব্যাগ বলছা না বৃষ্টির ব্যাগ কত বৃষ্টি পড়তেছে মাইনাস টুয়েলভ যে মানে টুয়েলভ মানে মান মাইনাস যে মান হচ্ছে এদিকে দেখো এদিকে বৃষ্টির ব্যাগ মানে এটা হচ্ছে মাইনাস টুয়েলভ যে এটা কার এটা হচ্ছে বৃষ্টির বেক ইউ দরছে তাহলে বৃষ্টির ব্যাক আমরা ইউ কত মাইনাস টুয়েলভ জে করো এটার জন্য কত টুয়েলভ একক ইকুয়াল টু হবে কি ইকুয়াল টু টুয়েলভ একক রাইট তার মানে মানুষের ব্যাক হচ্ছে আঠারো একক আর বৃষ্টির ব্যাক হচ্ছে কত টুয়েলভ একক বুঝতে পারছো এটাকে আমরা কীভাবে বের করছি অর্থাৎ ব্যাকটার থেকে মান বের করে নিম এটা তার মানে এই সমস্ত কনসেপ্টটা এই সমস্ত কনসেপ্টটা আমি এই জায়গায় আঁকবো পরে আঁকবো জাস্ট এমনি আমি জাস্ট প্রথমে আগে এটা বুঝাই দিলাম এবার তোমাকে প্রশ্ন করলো এটা আমি একটু নিচে রাখি ঠিক আছে একটু নিচে রাখি আচ্ছা এবার এটা আমি নিচে রাখি নিচে কি কেন রাখবো তোমাকে এখানে বলছে ঘ নাম্বারে কি কি বের করতে বলছে বল ঘতে কি বলছে প্রথমে বললো যে হচ্ছে এখানে বলল কি গাড়ির সামনের গ্লাসের বৃষ্টি ব্যাগ কত মানে কত ব্যাগ পড়বে সোজা কথা বৃষ্টি কত ব্যাগে পড়বে তোমার জন্য কত ব্যাগে পড়বে সূত্র লব্ধি ব্যাগ বের করতে বলছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস এটাকে ভি ধরি এটা ভি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি কস আলফা এখন আলফা দেখতে হবে দেখো তো বৃষ্টি এবং ব্যাগের মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি আলফাটা তুমি নাইনটি ডিগ্রি বলতে পারবে আসলে এখানে আপেকিক ব্যাগের হিসাব তো ক্যালকুলেশনটা অন্যরকম বাট তুমি নাইনটি ডিগ্রি ধরলে হবে আর ইকুয়াল টু ইউ কত ইউ একটু আগে সিক্স ইউ কত বারো স্কোয়ার প্লাস বি কত বি হচ্ছে আঠারো স্কোয়ার প্লাস টু ইন্টু ইউ ইন দেখবা হচ্ছে কি টু ইন্টু বারো ইন্টু আঠারো ইন্টু কস নাইনটি কস নাইনটি সমান জিরো সো এটা বাদ এটা বাদ যাবে তাহলে মানে শুধু থাকবে হচ্ছে কি টুয়েলভ স্কোয়ার প্লাস কি এটেন স্কোয়ার ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট বের হবে রেজাল্ট লেখার পর লিখবা হচ্ছে একক যেহেতু কোনো একক দেওয়া হয়নি কোনো ব্যাগের কোনো কিছু একক দেওয়া হয়নি তাই তুমি লিখবা রেজাল্টটা লিখে এখানে একক লিখে দিতে হবে এই একক কথাটা না লিখে কিন্তু তোমার এক নম্বর কেটে ফেলবে বুঝতে পারছো গেল এবার এটা যদি বুঝতে পারো তাহলে আমি এই অংশটুকু হচ্ছে ব্যাক বের করার নিয়ম হ্যাঁ এই অংশটুকু ব্যাক বের করার নিয়ম এই অংশটুকু আমি বাদ দিয়ে দিই ঠিক আছে এই অংশটুকু আমি এখন আমার লাগতেছে না এটা আমার বাদ এবার হচ্ছে আমরা এটা সলভ করব অর্থাৎ এটা সলভ করবো এটা সলভ করে বলছি এখন এটা সলভ করবো উদ্দীপন গাড়ির পেছনের গ্লাসটিতে বৃষ্টি পড়বে কিনা একটু প্রথম আমাকে একটু বোঝাও দেখো মনে করো ভাইয়া যদি একটু বলতে চাই তোমাদেরকে একটু বলি মনে করো হচ্ছে এটা হচ্ছে আমার কাছে এটা মনে হয় গাড়ির গ্লাস এখন এটা যদি গাড়ির গ্লাস হয় এটা বৃষ্টি মনে করো মনে করো হচ্ছে এগুলো বৃষ্টির ফোঁটা মনে করো ঠিক আছে বৃষ্টির ফোঁটা এখন গাড়ির গ্লাস মনে করো কত কোণ আছে থার্টি ডিগ্রি কোন আছে এখন বৃষ্টি যদি এভাবে পরে সমান্তরাল পরে গাড়ির গ্লাসের সমান্তরলে পড়লে তাহলে গাড়ির গ্লাস জীবনে বিষবে না যদি গ্লাস এভাবে আসে কিন্তু বৃষ্টি হচ্ছে এভাবে হবে না এভাবে পড়ল হবে না সমান্তরে পড়লো বৃষ্টি পানি ভিজবে না মানে পানি দিয়ে গ্লাসটা ভিজবে না কিন্তু এখন যদি বৃষ্টি এবং বাঁকা হয়ে পড়ে দেখো এরকমভাবে বাঁকা হয়ে পড়ে তাহলে পানি কিন্তু ভিজবে অর্থাৎ তোমাকে বের করতে বলছে কি বৃষ্টি কত কোণে পড়তেছে এখন বৃষ্টির কোনটা একটু আমি যদি একটু দেখাই এখানে তুমি যদি একটু এখান থেকে দেখো ভাইয়া যদি তোমাকে একটু দেখাই মনে করো বৃষ্টি কত কোণে পড়তেছে ধরে নাও বৃষ্টি এদিক দিয়ে পড়তেছে রাইট বৃষ্টি এখন এই কোনটা বের করলো এই কোনটা কত থিটা এই কোনটাকে আমরা বলি থিটা তো থিটা বের করা লাগবে থিটা বের করার সূত্র কি মনে রাখবো থিটা বের করার সূত্র হচ্ছে ট্যান ইনভার্স উপরে হবে মানুষের বেগ নিচে হবে বৃষ্টির বেগ উপরে মানুষের বেগ নিচে কি বৃষ্টির বেগ ক্লিয়ার এখান থেকে বের করবা এখন একটু খেয়াল করে থিটা বের করার নিয়মটা জানছি এখন থিটা কত হলে খেয়াল করো বৃষ্টি যদি এদিক দিয়ে পরে এবার করে পরে অর্থাৎ খেয়াল করো খেয়াল করো সেটা হচ্ছে দেখো বৃষ্টি যদি এভাবে এই গ্লাসের সমান্তরালে যদি বৃষ্টি পড়ে তাহলে জীবনও বিষবে না তার মানে এটা থার্টি হলে এই জিনিসটা থার্টি এটার থার্টি হলে এটা কত এই এটা কত সিক্সটি না অর্থাৎ এটা যদি কখনো সিক্সটি হয় এ থিটাটা যদি সিক্সটি হয় হ্যাঁ এ পাশের কোনটা কত হবে থার্টি হয়ে যাবে না তাহলে থার্টি হলে এই গ্লাস আর বৃষ্টির দিক কী হচ্ছে সেম হয়ে যাচ্ছে তাহলে জীবনও কি হচ্ছে তোমার বৃষ্টি দিয়ে গ্লাসটা কি হবে না বিষবে না অর্থাৎ সোজা কথা থ্রিটা ইকুল টু সিক্সটি হলে গ্লাস বিষবে না এখন থ্রিটা সিক্সটি থেকে যদি আরেকটু বড়ো হয় এদিকে এটা তো সিক্সটি এটা যদি আরেকটু বড়ো হয় তাও বিষবে না সিক্সটি সেভেন্টি হলেও বিসবে না এইটটি হলেও বিষবে না নাইনটি হলে তো জীবনও বিষবে না এবার সিক্সটি থেকে কম ফলে যদি এভাবে হয় বৃষ্টিটা এভাবে পড়ে এভাবে করে পড়ে তখন কিন্তু কি বিষবে তার মানে গাড়ির কাঁচ ভেজার কাঁচ বেজার এই যে গাড়ির পেছনের কাঁচ বেজার শর্ত হচ্ছে করতে হবে বা পেছনে গ্লাসটা বিজার শর্ত হচ্ছে বৃষ্টি পড়ার কত হয়ে যাবে কি কম হলে তাহলে আমরা কি বলতে পারব হচ্ছে কি বৃষ্টি দিয়ে কি হবে গ্লাসটা ভিজে যাবে একটু দেখি দেখি থ্রিটা বসাবা টেন ইনভার্স করবা করার পর বি কত বি কার ব্যাগ বি হচ্ছে মানুষের ব্যাগ কত ছিল একটু আগে আঠারো তোমার বৃষ্টির ব্যাক হচ্ছে বারো ক্যালকুলেশন করলে কত পাবো আমি একটু এক্সাক্টলি তোমাদেরকে জানাই দিই ভ্যালুটা ভ্যালুটা জানাই দিই পয়েন্ট একটু বলে দিই ফিফটি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান পাওয়া ফিফটি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ডিগ্রি পাওয়া তার মানে বলবো হচ্ছে কি এটা যে ফিক্সড আমরা জানি যে এটা সিক্সটি থেকে সমান বেশি হলে ভিজবে না আর সিক্সটিতে কম হলে কি হবে ভিজে যাবে কথা আর একটু করে দেখি সেটা হচ্ছে ঠিক আছে কিনা ক্লিয়ার গেল তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা আচ্ছা আমাদের একুশ মিনিট দুইটা প্রশ্ন সলভ করা হয় একুশ মিনিট এরপর এগুলো অত বেশি টাইম নেওয়া যাবে না ভাইয়া সো একটু আমার আমাকে একটু হেল্প করবো যে হচ্ছে কি তোমরা যদি কোনো একটা কিছু না বুঝো সেটা আবার একটু চেক করবা ঠিক আছে রিপিট করবো আর কোনো কিছুতে ভুল মনে হলে সেটা আমাকে একটু কমেন্টে জানাই দিলে হবে আমি সেটা ঠিক করাই দিব ঠিক আছে সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে ঠিক করে দেওয়ার জন্য আচ্ছা এবার তার মানে একটু আগে যে প্রশ্নটা সলভ করছি তাহলে সেটা কি হচ্ছিল বৃষ্টিতে ভিজেছিল ছিল লাস্ট এখন তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না আমি আমি আর একটু বড় করে দিই এখানে একটা ব্যাক্টর দিল পি আরেকটা দিল কিউ বললো পি এবং কিউ পরস্পর লম্ব এখন দেখো মধ্যে কি দিছে এখানে আছে দেওয়া এম আছে মানে এখানে একটা যদি এমটা কিউ এর মান নৌকা এবং কি নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে মানে ব্যাগ নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির সময় লাগে দুই মিনিট এই প্রশ্নটা একটু সময় বেশি লাগবে বুঝতে পারছো এটা একটু বুঝতে হবে এই প্রশ্নটা একটু সময় বেশি লাগবে এটা হচ্ছে রাজশাহী বোর্ড করতে হাজার তাই না এই ম্যাটটা তোমাদের এবার আসার সম্ভাবনা বেশি অনেক বোর্ডের মধ্যে এই বেশি কারণ এই বোর্ড এই ম্যাটটা আমি প্রায় দুই ধর দুইবার দেখছি ঠিক আছে সো চেষ্টা করবো হচ্ছে এটা ভালো করে পড়ার জন্য এখানে অনেক কিছু জানতে হবে এখানে অনেক কিছু অ্যাড হয়েছে চলো আমরা দেখি কি বলছে পি ইকুয়াল টু ফাইভ আই থ্রি জে এম কে একটু লিখে ফেলি ভাইয়া যেটা দেওয়া আছে সেটা একটু লিখে ফেলার ট্রাই করবা রাইট পি ভেক্টরিক টু থ্রি আই প্লাস সরি পি ভেক্টরিক টু ফাইভ আই প্লাস থ্রি জে মাইনাস এম কে ও কিউ ইকল টু আই প্লাস জে প্লাস আমার কথা বুঝতে পারছি কিনা পরস্পর কি কিউ পরস্পর লম্ব আমরা জানি দুইটা ব্যাক্টর যদি লম্ব হয় কি বলছিলাম কি শিখেছিলাম দুইটা ব্যাক্টর যদি লম্ব হয় তাদের ডট গুণন কি হবে শূন্য তাহলে এটা বুঝে গেছি পি এবং কিউ লম্ব বলছে তাদের ডট গুণন শূন্য বলে দিলাম আর কি বলছে পি এবং কিউ এর মান যথাক্রমে নৌকা এবং নদীর দ্রুতি নির্দেশ করে ধরো এটা পি তো এটা বলতেছে নৌকার মান বলতেছে এটা নৌকার বেগ পিটা হচ্ছে নৌকার বেগ নৌকার বেগ আর কিউটা হচ্ছে স্রোতের বেগ রাইট স্রোতের বেগ বলতেছে আচ্ছা এখন বলল হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হতে দুই মিনিট সময় লাগে সর্বনিম্ন পথ মানে হচ্ছে কি জানো সর্বনিম্ন পথ মানে হচ্ছে একটু খেয়াল করো তোমাদেরকে নদী নৌকা মেথের মধ্যে শিখেছি একটা নৌকা এদিকে যাত্রা করতেছে কিন্তু সে পৌঁছাইছে এখানে সে এই পথে এটা হচ্ছে সর্বনিম্ন পথ কথা বুঝতে পারছো এটাকে বলা হচ্ছে সর্বনিম্ন পথ বলে আর আরেকটা নৌকা মনে করো সে গেছে এদিকে কিন্তু পৌঁছাইছে এখানে তা এইদিকে যাওয়ার কারণে তার সময়টা হচ্ছে সর্বনিম্ন লাগে তার মানে এটার ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন সময় মনে রাখতে হবে সর্বনিম্ন পথে থিটা হচ্ছে নাইনটি আর সর্বনিম্ন সর্বনিম্ন সময়ে সময়ে আলফা হচ্ছে নাইনটি বুঝতে পারছো থিটা হচ্ছে লব্ধির সাথে স্রোতের কোণ আলফা হচ্ছে নৌকা এবং স্রোতের সাথে মধ্যবর্তী কোণ আচ্ছা যেহেতু আমাদের সর্বনিম্ন পদ বলছে তাহলে আমাদের থিটা নাইনটিটা আমরা আগে থেকে জেনে গেছে বুঝতে পারছো ওকে তার মানে এখানে এখানে শর্ত মতে আমাদের কী বলা আছে থিটা কত দেওয়া আছে থিটা দেওয়া আছে নাইনটি ঠিক আছে থিটা টা নাইনটি দেওয়া আছে এখন বললো কি দুই মিনিট সময় লাগে সময় লাগবে থিটা নাইনটি হিসাব করলে তখন টাইমটা কত টাইমটা দুই মিনিট বলতেছে দুই মিনিটকে তুমি সেকেন্ডে নিয়ে যাবে তোমার মতো করে আমি জাস্ট তোমাকে প্রশ্নটা ধরা দেওয়ার ট্রাই করব রাইট আমরা আগে এটা সলভ করবো এর মান হিসাব করো সবচেয়ে ইজি সবচেয়ে ইজি দেখো এমের মান হিসাব করার নিয়ম কি বলো দুইটা ব্যক্ত দেওয়া আছে এখানে এম জানি না দেওয়া আছে আমরা জানি কি পি এ দেওয়া আছে কিউ দেওয়া আছে আমরা জানি দুইটা ভেক্টর কী হবে লম্ব হলে তাদের ডট শূন্য পি ডট কিউ করবা পি ডট কিউ করবা পি ডট কিউ ইকুয়াল টু জিরো আমরা জানি যদি যেহেতু বলে দিচ্ছে লম্ব পি ডট কিউ করো পি ডট কিউ কত করো ফাইভের সাথে এস হক কত ফাইভ ইন্টু ওয়ান প্লাস এখানে আছে থ্রি এখানে ওয়ান আছে থ্রি ইন্টু ওয়ান প্লাস এখানে আছে কত মাইনাস এম এখানে আছে ফোর মাইনাস এম ইন্টু ফোর ইকুয়াল টু জিরো এখান থেকে হিসাব করো ফাইভ প্লাস থ্রি মাইনাস ফোর এন মাইনাস জিরো এখানে হচ্ছে কি এইট মাইনাস ফোর এন ইকুয়াল জিরো তার মানে আমরা দেখছি এম ইকুয়াল টু টু পাবো কথা বুঝতে পারছি এম এর পাবো টু পাবো ক্লিয়ার তার মানে এম মান কত হবে এম এর ভ্যালু হচ্ছে দেখো এম এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দেন এবার এটা বুঝতে পারছো কীভাবে বের করছি এগুলো আমরা বেসিকের মধ্যে শিখেছি কীভাবে বের করা হয় সো আমি আর দেখাচ্ছি না তো বিস্তারিত করে দেখা দেখাচ্ছি না আর কি ঠিক আছে এখন স্বল্প এটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা আমি আরেকটা বোর্ডের প্রশ্নের মধ্যে দেখছি ঠিক আছে তোমরা দেখতে পারবো নদী নৌকার মাঝি দেখি বলছো যদি যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চাই ন্যূনতম সময় মানে কি ন্যূনতম সময় মানে কি আলফা হচ্ছে কি নাইনটি হইতে হবে বুঝতে পারছো ন্যূনতম হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা কি বলছে একটু মনোযোগ দাও গন নাম্বারটা সলভ করছি খুবই মনোযোগ দাও তুমি বাইকে বলো এটা হচ্ছে একটা নদী এতক্ষণ সে এখানে যাত্রা করছিল সে এদিকে পৌঁছেছিল এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব এক্ষেত্রে আমাদের আলথিটা জানা হচ্ছে নাইনটি এবং সময় লাগছে দুই মিনিট কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে নদীর প্রস্থ দেয় নেই নদীর কি দেয় নেই আমরা এই ইউজ করে কিন্তু নদীর প্রস্থ বের করতে পারব আচ্ছা ওটা বাদ দিই একটু পর আমি আসতেছি আবার ঘরে বলছে যদি নৌকার মাঝি ন্যূনতম সময় নদী পার হতে চাই আগে একটু দেখি এটা হচ্ছে নদী এটা নৌকার নৌকা নৌকার মাঝি ন্যূনতম সময় যেতে হলে তাহলে সোজা যেতে হবে তার মানে ন্যূনতম সময় গেল ওই পাশে হচ্ছে পোঁচাবে পোছানোর দরকার আমার কথা হচ্ছে ন্যূনতম সময় ওপারে যেতে হবে তার মানে সোজা যাচ্ছে এদিকে হচ্ছে মাঝির ব্যাগ হবে এদিকে হচ্ছে স্রোতের ব্যাগ হবে এবং থিটা কত আলফা কত হবে আমি বললাম ন্যূনতম সময় যেতে হইলে আলফা হইতে হবে কত নাইনটি এখন বলছে কি ন্যূনতম সময় যদি যাই তাহলে প্রস্ত অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা অর্থাৎ দূরত্ব কি নৌকাটাই দিকে যাচ্ছে স্রোতের দিকে যাচ্ছে কিন্তু বলো নৌকাটা কি বলো আমাকে বলো এদিকে পৌঁছাবে এদিকে পৌঁছাবে নৌকা পৌঁছা হচ্ছে এই বরাবর এটা হচ্ছে লব্ধি ব্যাগ এই বরাবর এই বরাবর দূরত্বটা হচ্ছে এস এ বরাবর দূরত্বটা কি এস এই এসটা বেশি হবে নাকি নদীর প্রস্থ ডি বেশি হবে সেটা বলতেছে অর্থাৎ ডি বেশি হবে নাকি এস বেশি হবে এখন মজার বিষয় হচ্ছে আমাদের এখানে ডিও বলা নেই এসও বলা নেই তাহলে আমরা কি করব আমরা ফার্স্ট কাজ আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আগের যে ক্লু দিছে আগের যে ক্লু দেখো ফার্স্ট কাজটা কি মনোযোগ দাও আগে কিছু আমাদের ক্লু দিছে আগের ক্লু আগের ক্লু কোনটা আগের ক্লু হচ্ছে আগের কোন ক্লুগুলো দিছে বলো তবে একে আগের ক্লুগুলো হচ্ছে এটা বেয়া দেখায় এ আগের ক্লুগুলো কোনটা আগের ক্লুগুলো হচ্ছে ওই যে একটু আগে দিছে থ্রিটা নাইনটি হলে সময় লাগবে কত মিনিট 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 কত একশো বিশ সেকেন্ড রাইট একশো বিশ সেকেন্ড এখান থেকে আমরা কি করব এই ক্লুগুলো থেকে আমরা বের বের ডি রাইট কোনো না কোনোভাবে বের বের করতে পারবো কোনো সমস্যা নেই আমরা এগুলো পারি ঠিক আছে দেন দেন এবার খেয়াল করো আগের ক্লুর থেকে আমরা ডি বের করব দেন এই ডিটা বের করার পর আমরা এই এখান থেকে পার বরাবর দূরত্ব এক্স বের করবো এক্স বের করবো এটা করার পর ফার্স্ট কাজ হচ্ছে এটা সেকেন্ড কাজ হচ্ছে কি জানো সেকেন্ড হচ্ছে এক্স নির্ণয় করবো মানে যেটা কিনা বলি আমরা পার বরাবর দূরত্ব পার বরাবর দূরত্ব পার বরাবর দূরত্ব বের করার পর এক্স জানলে আর ডি জানলে পিতাগুলো সাপ্লাই করলে পিতাগুলো সাপ্লাই করলে এক্স বের করতে পারবো যেটা কিনা পথে দূরত্ব এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বেসিকের মধ্যে বলা আসে তোমরা যদি বেসিকটা একটু ক্লিয়ার করো তাহলে বুঝতে পারবা এস বের করো তখন এস বের হলে বলতে পারবো ডি বড় হবে নাকি এস বড় হবে ঠিক আছে তাহলে চলো আমরা এই কাজটাই করব প্রথমে কি করতে হবে থিটা নাইন ডিসাব করে টি ইকুয়াল টু এখান থেকে টাইম বের করতে হবে মানে টাইম সরি টাইম দেওয়া আছে ডি বের করতে হবে ডি এর সূত্র কি ডি এর সূত্র হচ্ছে আমরা জানি দেখো ডি এর সূত্রটা হচ্ছে এটা ডি এর সূত্র হচ্ছে কি ডি কীভাবে বের করবো দেখো ডি বের করার নিয়মটা হচ্ছে এরকম আমরা সূত্র জানি খেয়ে ভাইয়া সূত্র জানি হচ্ছে এটা টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা আমার কথা বুঝতে পারছো এখন এখান থেকে আমরা বের করতে পারি ডি ইকুয়াল টু টি ইন টু বি সাইন আলফা এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের বি কিন্তু দেওয়া আছে বি এখান থেকে বের করতে পারবো এটা হচ্ছে ভি এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ইউ হ্যাঁ বি বের করতে পারবো কিন্তু এখানে আমাদের আলফা জানা নেই আলফা বের করতে হবে আলফা বের করার নিয়ম কি বলতো এই আলফাটা বের করার নিয়মটা হচ্ছে দেখো এই আলফা বের করার নিয়ম হচ্ছে কি ওই যে আলফাই কর যেহেতু এখানে কি ফার্স্ট ক্লুতে থিটা নাইনটি তাহলে আমরা থিটা নাইনটি হলে আমরা থিটা বের করার সূত্র হচ্ছে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স কি উপরে হচ্ছে স্রোতের ব্যাগ নিচে হচ্ছে উপরে হচ্ছে স্রোতের ব্যাগ নিচে হচ্ছে নৌকার ব্যাগ বুঝতে পারছো এখান থেকে আমরা সরি এখান থেকে আলফা বের করে নিব আমরা তো জানি আমরা আলফা বের করে নিব আলফা বের করে নিব আলফা জানলে এখানে বসাবো ডি ডি বের বের করতে শিখেছি এক্স ইকুয়াল টু ইউ প্লাস বি কজ আলফা ডি বাই বি সাইন আলফা বুঝতে পারছো এটা সো এখান থেকে আমরা আলফা বের করবো তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি করা ফার্স্ট আলফা বের করা আলফা বের করার পর আমরা ডি বের করব ডি বের করার পর আমরা কি বের করব এক্স বের করব এক্স বের করার পর আমরা এস বের করবো তারপর দেখব ডি এবং এস এর মধ্যবর্তী মানে দূরত্বের পার্থক্য আমরা হিসাব করব। বুঝতে পেরেছ চলো আমরা করি তাহলে এত যা কিছু লিখছি এটা সবগুলো আমরা মুছে দিই হ্যাঁ সো এটা রাখি এ পাশেরটা রাখি এখানে যা আছে সব মুছে দিই ঠিক আছে আমরা যা আছে এখানে যা আছে সব মুছে দিই সব একটা কাজ করে রাখবা পি এর মান কত আসে বের করবা পি এর মান বের করার নিয়ম কি পি ব্যাক রুট অফার ফাইভ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এম কত ছিল এম টু হয়েছিল টু স্কোয়ার তাই না এখান থেকে ক্যালকুলেশন করে মানে মাইনাস টু আসবে আর কি মানে যেহেতু মাইনাস আসে না এখানে টু আসবে তো এখানে মাইনাস টু আসবে আর কি মাইনাস টু স্কোয়ার বুঝতে পারছো ক্যালকুলেশন করে পি এর ভ্যালু বের করবা হ্যাঁ পি এর মানটা বের করবা আর কি রাইট পি এর মান বের হবে তারপর কিউ এর মান বের হবে ক্লিয়ার যেহেতু এখানে একক দেওয়া নাই তাহলে তুমি এখানে মিটার সেকেন্ড না দিয়ে মানে বা কিলোমিটার পার সেকেন্ড নাও দিয়ে তুমি কি দিবা শুধুমাত্র একক লিখবা এত একক এত একক তার মানে আমি যদি একটু বলি পি এর মান হয়েছে রুট টুয়েলভ আমি ভাই এখানে একদম ডিরেক্ট লিখে দিই ঠিক আছে পি বের হয়েছে পি বের হইছে

অ্যাস বড়ো হবে এস বড় নাকি ডি বড় অ্যাস এবং ডি এর মধ্যে এখন ফাইট লাগাবো আগে আমাদের ডি বের করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে কি ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আগের যে ক্লুগুলো ছিল আগের ক্লু দিয়ে ডি বের করবো ডি বের করার আগে ডি বের করার জন্য আগে আমাদের আলফা বের করা লাগবে আলফার নিয়ে আলফা আলফাইকাল টু কস ইনভার্স যেহেতু যেহেতু আগের ক্লুতে আমরা দেখতে কি নৌকাটা এরিক দিয়ে যাচ্ছে পৌঁছাচ্ছে এদিকে থিটা নাইনটি থ্রিটা নাইনটি হলে আমরা সূত্রটা এটা জানি উপর হবে নৌকার ব্যাগ নিচে হচ্ছে স্রোতের ব্যাগ এখানে সামনে একটা মাইনাস থাকবে তাহলে বলো কস ইনভার্স মাইনাস ইউ কত ইউ হচ্ছে একটু আগে দেখলাম রুট এইটিন এটা ইউ এটা ভি রুট এইট করো কত আসে ভাই এক রুটে একটু দেখি কস ইনভার্স রুট এইটিন আর নিচে হচ্ছে রুট এইট এই ক্যালকুলেটারগুলো হলো সুবিধা খুব দ্রুত ভ্যালু বের করা যায় হ্যাঁ সো এটা হচ্ছে আলফা আসে ফর্টি কত ওয়েট সব মাইনাস আসতো সামনে একটা মাইনাস আসে না দুঃখ মাইনাস ওয়ান আসতেছে এটা হচ্ছে কি আলফা এখন আলফা জানা হয়ে গেছে তা আলফা আলফা কত ওয়ান ফোর নাইন আলফা জানা গেছে এই আলফা জেনে গেছে এবার আলফার পর কাকে বের করবো কে চলো ডি বের করি ডি বের করার পর তার মানে আলফা জানলাম কত ওয়ান থার্টি থ্রি পয়েন্ট ফোর নাইন এবার দুই নম্বর কাজ ডি বের করবো ডি কে বের করবো আমরা জানি কি টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা ঠিক আছে এখান থেকে টি জানি টি হচ্ছে শুধু এদিক দিয়ে যাইতে সময় লাগছে অর্থাৎ এদিকে নৌকা চালিয়েছে এদিকে পৌঁছাতে সময় লাগছে দুই মিনিট এটা কি এটা হচ্ছে ন্যূনতম ন্যূনতম কী ন্যূন সর্বনিম্ন পথে সর্বনিম্ন পথে যাইতে পৌঁছাইতে সময় লাগছে কত দুই মিনিট তার মানে টি জানি তারপর ডি বের করতে পারবো টি ইকুয়াল টু বি সাইন আলফা ইন টু কি টি করো বি কত বি হচ্ছে রুট থার্টি এইট সাইন আলফা একটু আগে বের করছো ওয়ান থ্রি থ্রি পয়েন্ট ফোর নাইন টি হচ্ছে দুই মিনিট মানে একশো বিশ সেকেন্ড করো বা এক করি রুট থার্টি এইট ইন্টু কত দিকে পাঁচশো ছত্রিশ বেড়েছে তার মানে পাঁচশো ছত্রিশ দশমিক ছয় পাঁচ একক মিটার কিছু দেওয়া নেই আমি লেগেছি তার মানে আমাদের নদীর প্রস্ত পেয়ে গেছি এত নদীর প্রস্তাব পাইছি এখন আমাদের এক্স দেখতে হবে দেখব যে হচ্ছে কি নদীর প্রস্ত এবং এক্স কি আছে কিনা সেম আছে কিনা কে বড় কে ছোট সে দেখব বেড়ে গেল তার ডিও বেড়ে গেছে ডি বের হইলো ডিটা একটু লিখে রাখি ডি বের হইল ফাইভ থ্রি সিক্স পয়েন্ট একক এবার এবার গেলো এবার হচ্ছে ডি দুই নম্বর কাজ বের হওয়ার এটাও বের করলাম এবার বের করতে হবে কি এবার হচ্ছে শর্ত হচ্ছে ওটা এবার হচ্ছে আমরা দেখবো কি বের করতে হবে এক্স বের করতে হবে এখন এক্স কি এখন বলছে নৌকাটা কীভাবে যাচ্ছে নৌকাটা হচ্ছে সোজাসুজি মানে ন্যূনতম সময় পৌঁছাতে হলে সোজাসুজি যাইতে হবে এদিকে নৌকার ব্যাগ এদিকে স্রোতের ব্যাগ এখন নৌকা যদি এদিক দিয়ে যায় পৌঁছাবে এই জায়গায় এখান থেকে যাত্রা শুরু এখানে গিয়ে পৌঁছাবে তার মানে পার্ব দূরত্ব হচ্ছে এক্স এক্স বের করবো তিন নাম্বার তাহলে এক্স বের করার সূত্র হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা এগুলো আমি বেসিকে শিখেছি তোমরা বেসিক দেখে আসতে পারো ডি বাই বি সাইন আলফা করো ইউ কত ইউ হচ্ছে ইউ হচ্ছে রুট কত রুট এইটিন প্লাস রুট কত বি হচ্ছে রুট থার্টিএইট কস কত ডিগ্রি কস আলফা এখন আলফা কত এখন আলফা হচ্ছে নাইনটি আলফা ডি ডি সরি ডি কত ছিল ডি তো আগেই বের করছি ডি এখানে দেওয়া আছে নদীতে তাহলে ডি তো চেঞ্জ হবে না আর হচ্ছে বি কত বি হচ্ছে রুট কস কত কস আলফা এখন এই আলফাটা কোনটা এই আলফার নতুন আলফা মনে হবে এটা নতুন আলফা তুমি দরকার হলে এটাকে আলফা প্রাইম ধরে নাও এটাকে তুমি আলফা প্রাইম ধরে নাও হ্যাঁ আলফা প্রাইম ধরে নাও তোমার যদি কনফিউশন লাগে তাহলে কত নাইনটি ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করলে করলে মান কত ভাই একটু দেখি ভাইয়া করতেছি দেখো দেখো ভাইয়া কিন্তু গাইডের নিয়মে করা নেই ভাইয়া ভাইয়ার নিয়মে করাচ্ছি সো তোমরা গাইডের নিয়ম মিল নাও পাইতে পারো ঠিক আছে এইটিন প্লাস রুট এইট

দেখি আমরা একটু দেখি ক সরি তো এটা তো সাইন নাইনটি ঠিক না সাইন নাইনটি সাইন সাইন নাইনটি হবে এটা সাইন হবে সাইন 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 নাইনটি হবে হ্যাঁ এটা বের হয়েছে থ্রি সিক্স একক থ্রি ফোর একক একক এটা সাইন হবে সরি এটা সাইন হবে সাইন এই জায়গা সাইন না সাইন হবে তাহলে গেল তার থ্রি সিক্স নাইন পয়েন্ট থ্রি ফোর একক তার মানে আমাদের এক্স বের হয়ে গেছে এক্স পেয়ে গেছি এক্স হচ্ছে কত থ্রি সিক্স নাইন পয়েন্ট থ্রি ফোর এক এখন আমাদের কী বের করতে হবে ডি এস বের করতে হবে এস এটা এটা বের করতে হবে অর্থাৎ যে পথে গেছে পথের দীর্ঘটা বের করতে হবে চার নম্বর কাজ চার নম্বর কাজ চার নম্বর কাজটা কীভাবে করবো

S বেরিয়েছে সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট ফোর সেভেন একক বেরিয়েছে ঠিক আছে এবার বলো আমাকে এস পাই গেছি কত সিক্স একক একক ঠিক আছে এখন ভাইয়াকে বলে এটা মুছে দিই ঠিক আছে এখন আমাকে তুলনা করতে হবে দুইটা ডিআরএস কে বড় এস আর ডি ছোট কথা বুঝতে পারছো তার মানে ডি এসটা বড়ো তুমি এখন প্রশ্ন কি বলছে প্রশ্ন দেখো নদী পার হতে চাই তাহলে হচ্ছে কি অর্থাৎ ন্যূনতম সময় নদী পার হতে চাই তাহলে নদীর প্রস্ত অপেক্ষা দূরত্ব হ্যাঁ বেশি অতিক্রম করবে কিনা তার মানে দূরত্ব অবশ্যই বেশি ঠিক আছে প্রস্ত থেকে দূরত্ব কি বেশি তার মানে এটা হচ্ছে নদীর দূরত্ব বা পথের দূরত্ব বলতে পারো পথের দূরত্ব আর এটাকে বলতে পারো হচ্ছে নদীর কি নদীর প্রস্থ নদীর প্রস্তুত প্রস্ত থেকে দূরত্ব অবশ্যই কি বেশি ক্লিয়ার গেল সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউটা আমাদের গেল এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে বেশি সময় এরপর আমি সিও দেখো কি বলছে দুটা ব্যক্তর দিছে খেয়াল করো একটা ব্যক্তর দিচ্ছে এ একটা ব্যক্ত বি দিছে আরটা ত্রয় মিলে ত্রিমাত্রিক ক্ষেত্র গঠন করে ঠিক আছে অর্থাৎ ত্রিমাত্রিক একটা ক্ষেত্র গঠন করছে আচ্ছা আর ত্রিমাত্রিক খ্যাতন করতে হচ্ছে গঠন করছে এখন কথা হচ্ছে বিব্রত্যাক্টর এলা পরে করাবো এলা পরে করাবো বি বারাবার এ লম্ব বিক্ষেপ ঠিক আছে আগে তোমাদের কি করা লাগবে বি বারাবার লম্ব বিক্ষেপ বি লিখবা সুন্দর করে এ ভ্যাক্টরকে খেয়াল করো প্রথম হচ্ছে ভ্যাক্টরটাকে লিখবা দেন হচ্ছে বি ভ্যাক্টরকে লিখবা দেন সি ভ্যাক্টরকে লিখবা গ নাম্বার সলভ করবো গ নাম্বার সলভের মধ্যে কি এখন ভাইয়া একটু দ্রুত বলতেছি বি বারাবার এর অভিক্ষেপ ব্যাক্টর মনে রাখবা যার অভিক্ষেপ তার কস তাহলে অভিক্ষেপ কার বি এর তাহলে বিকস বি থ্রিটা তোমাকে বের করতে বলছে তাহলে বিকস থ্রিটা কীভাবে বের করবো আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকল কি এ বি কস থ্রিটা অভিক্ষেপটা কার বি না বি সরি এ এর অভিক্ষেপ তো এ এর লম্ব অভিক্ষেপ মনে রাখবা যার অভিক্ষেপ তার কস তাহলে এ কস তোমাকে বের করতে বসে রাইট আমি বি মনে করছি বি বরাবর এ এর তার মানে এ কস্থিটা থ্রিটা যার অভিক্ষেপ তার কস যার অভিক্ষেপ তার কস অভিক্ষেপটা কার এর আর তোমার কষ্টটা কার এই কষ্টটা মানে এই কষ্ট কীভাবে বের করবা তাহলে এ ডট বি ইকুয়াল টু কি এ বি কস্তিটা এখান থেকে তোমার এখান থেকে তোমার কি এ কস্থিটাটা বের করো এ কস্থিটা যদি বের করো তাহলে পাবা কি এ ডট বি ডিভাইড বাই কি বি ঠিক আছে বিটা দেখো এ কোশ্চিনটা রেখে বিটা নিচে নিয়ে গেলাম ঠিক আছে হয়ে গেলো এখান থেকে তুমি ডট গ্রহণ করতে জানো বিয়ের বি মানে বি এর মান লিখো দেখবা হচ্ছে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটা হবে কি এর উপর বিয়ের লম্ব অভিক্ষেপ গেল এটা তুমি পারলা গ নাম্বার ক্লিয়ার হলো এবার হচ্ছে তোমার তিন নম্বর কোয়েশ্চেন চার চার নম্বর কি বলছে এ বি সি তিনটি একই সমতল অবস্থিত হবে কি না মনে আছে ভেক্টর দুইটা একই সমতল অবস্থিত হতে হলে তুমি কি করবা এ ক্রস বি ডট সি দুইটা প্রথমে ক্রস করবা ক্রস করার পর তার সাথে ব্যাক্তরটা কি ডট করবা ডট করে দেখবেন জিরো আসছে কিনা জিরো আসলে বলবা কি তারা একই সমতলে অবস্থিত শেষ সব চেঞ্জ এবার দেখি কি বলছে একটা এ বি দুটি দেওয়া বলছে একই জাতীয় একই জাতীয় দুটি ব্যাক্টর যোগফল ও বিয়োগফলের সমান হতে পারে কিনা তুমি তাহলে কি করবা প্রথমে এ এবং বি কে যোগ করবা তারপর কি বিয়োগফল ফল করবা এ এবং বি মানে কি এ এবং বি কে কি বিয়োগ করবা বিয়োগ করলে তাহলে হচ্ছে কি বুঝতে পারবা দুটো সমান হবে কিনা রাইট মান বের করে দেখতে পারবো যে সমান হতে পারে কিনা ঠিক আছে নর্মালি আচ্ছা এটা ক নাম্বার দিচ্ছে ক নাম্বারটা আমরা লাগবে না ঠিক আছে ক আর খ ঠিক আছে এই ক আর খ হচ্ছে দরকার নেই ক আর খ আর পরে করব আমাদের গ উদ্দীপকে বর্ণিত ব্যক্তর দ্বয় একটি চতুর্ভুজের ক্ষেত্রফল বর্ণিত দই দ্বারা একটি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো সবাই একটু একটু অপেক্ষা করো আমি এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন আমরা এখন চতুর্ভুজের ক্ষেত্র ফল নির্ণয় করবো ঠিক আছে চলো আগে এটা কি করি চতুর্ভুজ চতুর্ভুজ কি বলছে এ এবং বি এ মান লিখবা বি ব্যাক্তর সরি কি লিখবা দেওয়া আছে দিয়ে তারপর বলছে কি একটা চতুর্ভুজের ক্ষেত্রফল ধরো একটা চতুর্ভুজ করলা চতুর্ভুজ করলা এই চতুর্ভুজের ক্ষেত্রফল ধরে নাও এটা হচ্ছে এ ভেক্টর এটা মনে করি বি ভেক্টর ঠিক আছে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি এবার দেওয়া থাকে ঠিক আছে তো এটা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে কি তুমি তুমি সামন্তরিকের জন্য কি শিখছ দেখো সামন্তরিকের জন্য কি শিখছ ধরো দুইটা ব্যক্তর দুইটা সামন্ত্রিক দুইটা বাহু দেওয়া থাকলে পি এবং কিউ দেওয়া থাকলে তোমরা ক্ষেত্র কি পি ক্রস কিউ এর মান না মানে আমার সামন্তরিক এক ধরনের কি মানে চতুর্ভুজ এক ধরনের সামন্তরিক অর্থাৎ সামন্ত্রিক কোন বাঘা এখানে কোন সোজা চতুর্ভুজ এক ধরনের সামন্তরিক তো এখানে তুমি সেম ক্ষেত্র সূত্র এ বি বিভেক্টর তার মান বের করলে চতুর্ভুজটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে চতুর্ভুজের ক্ষেত্রফল বেরোবে ঠিক আছে ক্ষেত্রফল বেরোবে বুঝে গেছে ইচ্ছা দুই ক্ষেত্রফল বেরোবে সেম ক্লিয়ার কিনা আচ্ছা এবার এটা যদি হয় ঠিক আছে চতুর্ভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল যা এবার নম্বর প্রশ্নটা কি বলছে পরস্পর সমান সরি পরস্পর লম্ব আছে কিনা আল্লাহ এগুলা কি প্রশ্ন এত ইজি ইজি প্রশ্ন কত বড় যশম্বর তেইশ যশর্বর তেইশে কি ইজি কোয়েশ্চেন দেখো বলছে কি পরস্পর লম্ব হবে কিনা দুইটা ব্যাগ তোর লম্বা হওয়ার জন্য কি করবা এ ডট বি করবা কি আছে কিনা যাচাই করার জন্য কি করবা এ ডট বি করবা এ ডট বি করে যদি যে জিরো আসে তাহলে বলবা কি তারা পরস্পর লম্ব লম্ব যদি না না আসে বলবা এরপর কয় নাম্বার সরি আমি বারবার রে দিয়ে আসতেছি এটা বুঝতে পারছো এবার হচ্ছে কি এ প্রশ্নটা এ প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে একটু আমরা দেখতে হবে এই প্রশ্ন চট্টগ্রাম বোর্ডের একটা কোয়েশ্চেন একটু দাও কি বলছে এখানের মধ্যে কিছু জিনিস তুমি পারবা কিছু জিনিস আবার হচ্ছে দেখবা বলছে এখানে চিত্র দেখো এটা একটা গাড়ি রাস্তার উপর চলতেছে এখানে এটা মনে নদী মেবি আমি জানিও না চিত্রে বিসি নদীর কিনার আগে সে আচ্ছা বিসি কোনটা আচ্ছা এটা হচ্ছে নদী ঠিক আছে এটা নদী এটা নদী এটা হচ্ছে রাস্তা রাস্তার উপর একটা গাড়ি চলতেছে বিসি নদীর কিনারা ধরে মানে কিনারা গেসে চলে একটি রাস্তা হলো এ বি এ বি একটা রাস্তা বলছে নদীতে স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ বলছে কত টু মিটার পার সেকেন্ড আচ্ছা স্রোতের ব্যাগ যেহেতু বলছে লিখিয়ে ফেলি টু মিটার পার সেকেন্ড এবং একজন মাঝি ফোর মিটার পার সেকেন্ড ব্যাগের নৌকা চালাচ্ছে অর্থাৎ মাঝির ব্যাগটাও বলে দিছে ফোর মিটার পার সেকেন্ড রাস্তায় গাড়ির ব্যাগ বসে রাস্তায় একটা গাড়ি আছে আর রাস্তার গাড়ি রাস্তা যেহেতু গাড়ি রাস্তার গাড়িকে আমরা বি প্রাইম ধরতে পারি কত বলছে রাস্তার গাড়ি আমরা কত বেগে যাচ্ছে বলছে রাস্তার গাড়ি হচ্ছে টু মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এরপর বললো কি রাস্তায় গাড়ির ব্যাগ ফিফটিন মিটার আহারে কি লিখতেছি আর রাস্তায় গাড়ির ব্যাগ বলছে ফিফটিন মিটার পার সেকেন্ড হ্যাঁ গাড়ির ব্যাগকে আমরা বি প্রাইম ধরছি গাড়িটি বি স্টেশনে চল্লিশ সেকেন্ড বিরতি দেয় মানে গাড়িটি এ থেকে যাত্রা শুরু করছে বিতে যাবে বিতে গিয়ে চল্লিশ সেকেন্ড থামবে চল্লিশ সেকেন্ড থামার পর সে আবার চলে যাবে আমার কথা বুঝতে পারছে কিনা চল্লিশ সেকেন্ড থামার পর সে আবার কি চলে যাবে তার মানে মনে করো এবং এ এবং বিয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া হয়েছে দেখো একটু যদি লক্ষ্য করো এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার তার মানে আমি এখানে বলতে পারি এবি দূরত্ব অর্থাৎ এস আমি এবার লিখতে পারি এস এবি এবি দূরত্ব এসআরজে দূরত্বটা আর কি ঠিক আছে এবি আমি দূরত্ব পরি কত মনে করো হচ্ছে কত দাও আছে রে বাবা 1.2 কিমি হচ্ছে দেখো কত কিছু একসাথে এখন একটা জামাল হচ্ছে আমি এখান থেকে মুছছ মানে এখানে লাইটের রিফ্লেকশন হচ্ছে এই পাশেতে কিছু না তার কারণে এই থেকে থেকে দেখতে হচ্ছে না ওই এই বই থেকে দেখতে হচ্ছে এখন একটা অবস্থা আচ্ছা এবারে একটু খেয়াল করো দাও আছে এবি হচ্ছে 1.2 কিমি ওকে বি স্টেশনে গাড়ি চল্লিশ সেকেন্ড বিরতি অর্থাৎ এ থেকে বিতে গিয়ে চল্লিশ সেকেন্ড থামবে পর চলে যাবে এখন প্রশ্ন বলছে কি আমরা এই দুটা বাদ প্রশ্ন হচ্ছে এটা মাঝি সর্বনিম্ন কত সময়ে নদী পারি দিতে পারবে সর্বনিম্ন মনে রাখবা সর্বনিম্ন মাঝি সর্বনিম্ন কত সময়ে নদী পারি দিতে পারবে এখন মাঝি কোন দিকে যাচ্ছে ওলা কিছুই বলে নেই মাঝি পার হবে মানে এখন কথা হচ্ছে মাঝি যদি ও পারে যেতে চাই তার জন্য কম সময় কিভাবে লাগতে পারে আমরা জানি ও পারে যাইতে কম সময়ের জন্য সূত্র কোনটা গ নাম্বার টিল টু মান যখন নাইনটি হবে আমরা আলফার মান যখন নাইনটি ওই বরাবর আমরা সময়টাকে বলি সর্বনিম্ন সময় আলফার মান নাইনটি হলে কি বলি শর্তকে আলফার মান যখন নাইনটি তখন ওটাকে আমরা বলি কি সর্বনিম্ন সময় সর্বনিম্ন সময় আমার কথা বুঝতে পারছো আলফা ওয়ান নাইনটিনের সর্বনিম্ন সময় তার মানে করো টি ডি কত ডি বলে দিছে নদীর কি প্রস্থ বলে দিছে হ্যাঁ প্রস্ত বলে দিছে দেখো প্রস্ত বলে দিছে কত বি সি মনে করো বি সি বলে দিছে নদীর প্রস্ত অর্থাৎ ডি বলে দিল আর কি ডি কত জিরো ঠিক আছে আচ্ছা জিরো বলে দিছে এরপর হচ্ছে নদীর প্রস্ত জিরো পয়েন্ট ফাইভ বললো তারপর হচ্ছে বি কত নৌকার ব্যাগ কত নৌকার ব্যাগ হচ্ছে ফোর সাইন আলফা কত হতে হবে বললাম আলফা স্থূপ আমি তো এখানে আলফা আলফা হ্যাঁ আলফা নাইনটি হতে হবে ঠিক আছে আলফা নাইনটি হইতে হবে তাহলে সর্বনিম্ন পথে যাবে তাহলে করে দেখো কত আসে ক্যালকুলেশন করে দেখো কত আসে ক্যালকুলেশন করে দেখলে সময় লাগে হচ্ছে কত ওয়ান টোয়েন্টি ফাইভ সেকেন্ড ওয়ান টোয়েন্টি ফাইভ সেকেন্ড খেয়াল করো কি বলি তার মানে সোজাসুজি নৌকাটা চলবে সোজাসুজি সে এদিকে পোচাক সমস্যা না কিন্তু যাবে সোজাসুজি বুঝতে পারছো তাহলে তার সে সোজাসুজি যদি যাত্রা করে মানে সোজাসুজি যদি নৌকা চালায় অন্যদিকে পৌঁছাবে কিন্তু সোজাসুজি গেলে কি হবে এত এত সেকেন্ডে হচ্ছে কি অর্থাৎ একশো পঁচিশ সেকেন্ডে সে কী হবে লিখে দিয়ে এবার তোমরা একশো পঞ্চান্ন বাবা একশো পঁচিশ সেকেন্ডে সে হচ্ছে কি অপর পারে পৌঁছাবে সর্বনিম্ন সময়ে এত দিতে পারবে একশো পঁচিশ সেকেন্ডে অপরপারে যেতে পারবে গেলাম এটা বুঝতে পারছো এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ঘ নাম্বারটা ঘ নাম্বারটা আমরা সবাই বেশি ভয় পাই তো ভয় নেই একটু প্র্যাকটিস করো গাইডের মধ্যে প্রশ্ন এতগুলো হয়ে গেছে সো সব প্রশ্ন তুমি প্র্যাকটিস করলে মোটামুটি তোমার প্রশ্ন কী আসবে সেটা তুমি জানতে পারবা বলছে গাড়ি যখন এ অবস্থানে তখন সি অবস্থানে সি অবস্থান থেকে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করা নৌকার গাড়ি যাত্রীটি গাড়িতে উঠতে পারবে কিনা আচ্ছা বলছে দেখো গাড়িটা যখন এখানে আসে নৌকা তখন এখানে বুঝতে পারছ এখন গাড়িটা এখান দিয়ে এখানে আসবে নৌকাটাকে ঠিক এখান থেকে এখানে যাইতে হবে নৌকাকে কি ঠিক এখান দিয়ে এখানে পৌঁছাইতে হবে তুমি ভাইয়াকে বলো এদিকে স্রোত চল এদিকে স্রোত যাচ্ছে খেয়াল করো তুমি ভাইয়াকে বলো এদিকে স্রোত যাচ্ছে তুমি এদিকে পৌঁছাইতে হবে তার মানে তোমাকে অবশ্যই এদিকে নৌকা চালাইতে হবে তার তোমার এখানে থিটা কত থিটা হইতে হবে নাইনটি বুঝতে পারছো কিনা ঠিক আছে নাইনটির জন্য তুমি কত করে নৌকা চালাবে সেটা তোমার উপর এখন কথা তুমি এখানে গিয়ে পৌঁছাবা ক্লিয়ার কিনা এখানে তোমার পৌঁছাবা গাড়িটা আসবে গাড়িটা এখানে আসার পর চল্লিশ সেকেন্ড থামবে চল্লিশ সেকেন্ড থামার পর চলে যাবে এখন তোমাকে দেখতে প্রথমে গাড়িটা এ থেকে বিতে আসতে কত সময় নেই ওই টাইমটা বের করবা ওই টাইমের সাথে চল্লিশ যোগ করবা চল্লিশ যোগ করলে গাড়িটা বিভিন্ন থাকার সময়টা আইডিয়া হয়ে যাবে অর্থাৎ তুমি যদি গাড়িটা বিতে আসার আগে যদি ওই পারে পৌঁছে যাও অবশ্যই গাড়িতে উঠতে পারবা আবার গাড়িটা এখানে আসলো আরও চল্লিশ সেকেন্ড থামলো তাও পৌঁছাতে পারবা এর মধ্যে এই সময়ের মধ্যে যাই গেলে কি হবে কী হবে পৌঁছাতে পারবা অর্থাৎ গাড়িতে উঠতে পারবা কিন্তু মনে করো গাড়িটা চলে আসলো চল্লিশ সেকেন্ড হয়ে গেলো চল্লিশ সেকেন্ড ও গাড়ি ছেড়ে দিল কিন্তু তোমার তুমি এখনো সি বিন্দুতে গিয়ে মানে এ বিন্দুতে গিয়ে পৌঁছাবে তাহলে তুমি গাড়িতে উঠতে পারবে না কথা বলছে তার মানে কি হইতে হবে গাড়িটার এখানে আসার সময় প্লাস চল্লিশ সেকেন্ড যা আসে টোটাল সময় ওই সময়টার আগেই তোমাকে কি ওই পারে যাইতে হবে তাহলে তুমি কি করতে পারবা তাহলে তুমি কি করতে পারবা গাড়িতে উঠতে পারবা অর্থাৎ উঠতে পারবে রাইট আচ্ছা কারণ এ থেকে যখন ছাড়ছে তখন সি থেকে কিন্তু নৌকা চালানো হয়েছে সি থেকে নৌকা চালানো হয়েছে এখানের উদ্দেশ্যে এখানের উদ্দেশ্যে তুমি এদিক দিয়ে গেছো এদিক দিয়ে গেলে তোমার এখানে আলফাটা বের করতে হবে তাহলে একটু বলো তো তোমার তাহলে এখানে কাজ কি নাম্বারের মধ্যে কাজ হচ্ছে তোমার এখানে আলফা জানা লাগবে আলফা বের করার পর তোমার টাইম জানা লাগবে ঠিক আছে টাইম জানার পর তোমার জানা লাগবে হচ্ছে কি টাইমটা বের করছো এবার তোমার জানা লাগবে গাড়ির টাইম অর্থাৎ গাড়ির টাইম টি অর্থাৎ গাড়িটা এতে বিতে আসে কত সময় এ টিএবির সাথে আমরা আরেকটা টাইম যোগ করবো টিএবির সাথে আরেকটা টাইম অর্থাৎ আমরা মোট সময় মোট সময় বের করব মোট সময় হচ্ছে কি টিএবি মানে মোট সময় টি ইকুয়াল টু প্লাস কত চল্লিশ সেকেন্ড এই এটা মোট সময় তাহলে এত সময় পর্যন্ত গাড়িটা বিতে অবস্থান করবে অর্থাৎ এই সময়টা পর্যন্ত আমরা বিকে পাওয়ার সম্ভাবনা থাকবে মানে গাড়িটাকে পাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ এই সময়টা পর্যন্ত বিভিন্ন গাড়িতে গাড়িকে গাড়িটাকে পাওয়ার সম্ভাবনা থাকবে এখন তোমার কি বের করতে হবে আরেকটা তোমাকে বের করতে হবে এইটি এইটি বের করতে হবে এটা মনে করো টি প্রাইম দিয়ে দাও এইটি দেখতে হবে এটা হচ্ছে মাঝির আর এটা হচ্ছে গাড়ির হিসাব দেখো যে তোমার এইটিটা এর মানের থেকে অনেক বড় হয়ে গেছে অর্থাৎ মাঝির থেকে সময় বেশি লাগছে তাহলে গাড়ি জীবনে পাবা না যদি দেখতেছে সে এর মান এ মানটা থেকে কি আছে কম আছে তাহলে তুমি আগে বাগে চলে গেলে গাড়ি আসতেছে এবার গাড়িতে উঠবা কথা বুঝতে তার মানে তোমার টাইমটা অর্থাৎ মাঝির টাইমটা এই টাইম থেকে কি হতে হবে অর্থাৎ মোট সময় থেকে কি হতে হবে কম হতে হবে তাহলে হচ্ছে কি আমরা গাড়িটাতে উঠতে পারবো তাহলে চলো আমরা একটু দেখে আসি প্রথমে কি বের করতে বলছে আলফা আলফা বের করবো কি যেহেতু এখানে সোজা যাইতে হবে থিটা কত নাইনটি থিটা নাইনটির জন্য থিটা নাইনটির জন্য আমরা আলফা কে বের করি আলফা বের করি কস ইনভার্স মাইনাস উপরও হচ্ছে নৌকার ব্যাগ নিচে হচ্ছে স্রোতের ব্যাগ করো কস ইনভার্স করো ইউ কত ইউ হচ্ছে এই ইউ কত বের করছো ইউ হচ্ছে এখানে দেওয়া আছে টু আর নোকা দেওয়া আছে কত ফোর হ্যাঁ দেখবো হচ্ছে এখানে একশো বিশ বেড়েছে একশো বিশ ডিগ্রি হ্যাঁ একশো বিশ ডিগ্রির জন্য একশো বিশেষ তার মানে আলফা জেনে গেছো তার মানে বলা আলফা কত আলফা হচ্ছে একশো বিশ ঠিক আছে বলা আলফা লিখে ফেলে এখানে আলফা একশো বিশ আলফা হচ্ছে একশো বিশ এবার আলফা বের করার টাইম বের করা লাগবে টাইম বের কর সূত্র কি এই অবস্থা টাইম বের কর সূত্র দুই নাম্বার কাজ ডি ইকুয়াল টু ডি ইকুয়াল টু বি সাইন আলফা ডি হচ্ছে নদীর প্রস্ত ডি নদীর প্রস্ত কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ আর বি কত বি একটু বি হচ্ছে নৌ নৌকার কথা ফোর সাইন একশো বিশ কত আসে একটু ভাইয়া ক্যালকুলেট করি জিরো পয়েন্ট ফাইভ নিচে হচ্ছে কত ফোর ইন্টু সাইন একশো বিশ দেখে কত আসে এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সময় পেয়ে গেছি এত সেকেন্ড তার মানে জিরো পয়েন্ট ওয়ান ফোর ফোর সেকেন্ড তার মানে এখান থেকে এখানে যাইলে সময় লাগবে জিরো পয়েন্ট ওয়ান ফোর সেকেন্ড তার মানে এই সময়টা মানে এই সময়টা অবশ্যই কি এই সময়টা থেকে ছোট হইতে হবে মোট সময় এবার টি বি বের করবো গাড়িটা যেহেতু সমবেগে চলছে এ থেকে বিতে যাচ্ছে তাহলে বলো সমগে আমরা গাড়িটা কীভাবে আমরা টি বি তিন নাম্বার কাজ হচ্ছে আমাদের বি বের করো বি বলো আমরা জানি কি এস ইকুইল টু ভিটি টাইম বের করো টি ইকুয়াল টু কি হবে বলো এস ইকুইল টু ভিটি না যদি টি বের করো তাহলে কি হবে এস বাই এস কার হচ্ছে এই দূরত্বটা হচ্ছে এস তাহলে এটা কত এস এ বি আর টাইম তারপর নিচে হবে কি নিচে হবে গাড়ির ব্যাগ গাড়ির ব্যাগ কত গাড়ির ব্যাগ এখানে বি প্রাইম বি প্রাইম ঠিক আছে তাহলে গাড়ি এ থেকে বিতে যাইতে সময় তাহলে বলো এসএ বি কত এস এ বি হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার তো কিলোমিটারকে মিটার নিলে আর ওয়ান থাউজেন্ড করতে হবে আর বি প্রাইম কত বি প্রাইম হচ্ছে ফিফটিন দেখি তো ওপর হচ্ছে

আচ্ছা এখানে মানে একটু ঝামেলা হয়েছে এটা মানে একটু টাইম টাইম একটু আবার করি এই টাইমটা এই টাইমটা একটু করি এটা মানে ভাইয়ার টি ইকাল টু ডি বাই বি সাইন আলফা ভাইয়া মানে ক্যালকুলেটিং করতে গেছে বলেছে ডি কত ডি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর বি কত বি হচ্ছে ফোর ইন্টু সাইন একশো বিশ ডি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বি কত ফোর সাইন কত বিশ ও আচ্ছা এটা কিলোমিটার আছে আচ্ছা ভাইয়া ভুল করছি অর্থাৎ এটা যখন এটা একটু টাইমটা একটু চেঞ্জ হবে আমি এটা কিলোমিটার ধরে ফেসি তো সো কিলোমিটারটাকে তো মিটার নিতে হবে তাই না ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড হলে তাহলে একশো চুচল্লিশ ঠিক আছে এটা আসতেসে হচ্ছে ভাইয়া এই টাইমটা আসবে হচ্ছে একশো চুচল্লিশ ঠিক আছে একটু তোমরা ঠিক করে নিও একশো চুচল্লিশ তোমাদের সামনেই করতেছ অবশ্য কারণ এগুলো আমি থেকে করে আসিনি তো টাইমটা এক্সাক্টলি আমার মনে নেই যে ভুল হলে বুঝতে পারতেছি না এত সেকেন্ড সো তোমরা আমার সাথে করবা তারপর হচ্ছে গেল একশো চুচল্লিশ আচ্ছা গেল এটা হচ্ছে মাজির এটা হচ্ছে মাঝির মনে রাখবো এটা মাঝি এটা হচ্ছে এ থেকে বিতে যাচ্ছে এখন এ থেকে বিতে গিয়ে আরো চল্লিশ সেকেন্ড থামবে তাহলে মোট সময় বের করবো এটা তাহলে কত পাইছি এটা হচ্ছে আশি আর এর সাথে কত চল্লিশ তাহলে টোটাল কত একশো বিশ সেকেন্ড তার মানে একশো বিশ সেকেন্ডের কম সময়ে বা একশো বিশ সেকেন্ড থেকে সময় পর্যন্ত তুমি এর মধ্যে ওপারে যেতে হবে ওপারে গেলে তাহলে গাড়িতে উঠতে পারবে না হয় গাড়িতে উঠতে পারবে না এখন তোমার যাইতে লাগছে কত তোমার টি বেশি দেখো তোমার তোমার কি বেশি দেখো তোমার টি হচ্ছে তুমি আমাকে একটু বলো তোমার টি কত তোমার টি হচ্ছে ওয়ান ফোর ফোর পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড ঠিক আছে আর পৌঁছাইতে লাগছে টি মানে টোটাল গাড়ির মোট সময় কি গাড়িটা ওখানে গিয়ে থামবে যাবে হ্যাঁ মোট সময়টা আমি টি ধরে নিছি এটা টি প্রাইম ধরে নিছি এটা হচ্ছে একশো বিশ সেকেন্ড গাড়িটা থেকে এখানে গিয়ে মোট টোটাল যাইতে এবং থামতে মোট সময় একশো বিশ এর মধ্যে তোমার গাড়িতে উঠে যেতে হবে এর বেশি হয়ে গেলে তুমি একশো চুচল্লিশে হিসেবে পারে গেছো ততক্ষণ গাড়ি চলে গেছে তার মানে এটা বড় হওয়ার কারণে তুমি গাড়িতে কি পারবে না গাড়িতে উঠতে পারবে না যাত্রী বা যে মাঝি বলো যাত্রী বল গাড়িতে উঠতে পারবে না গাড়িতে উঠতে পারবে না পারবে না বুঝতে পারছো স্য এটা বুঝে গেছো এই প্রসঙ্গগুলো একটু টাফ টাফ কোশ্চেন ছিল তো এগুলো এগুলো একটু চ্যালেঞ্জিং কোশ্চেন তো এগুলো বুঝতে হবে দেন এবার এটা একটু করি এ এটা ই হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল কিছু ইয়া অর্থাৎ হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমরা অনলাইনে বিভিন্ন ইয়াতে করাই বড় বড় যখন অনেক বিশাল করে যখন আমরা পড়াই আর অনেক বেসিক থেকে যখন তখন এই পড়াগুলো পড়াই বুঝতে পারছো এগুলো দেওয়া আছে বলছে কি নাহিন এবং জাহিন একটি ভারী স্থির ট্রাক এ দুটি রশি বেদে টেনে নিয়ে যাচ্ছিল হ্যাঁ রশি দুটির মধ্যে কোন আচ্ছা একটা ট্রাক আগে ট্রাক আঁকি এটা ট্রাক ঠিক আছে এটা ট্রাক এই ট্রাকে মাহিন এদিকে টানতেছে জাহিন এদিকে টানতেছে এটা হচ্ছে আলফা ঠিক আছে একজন এফ ওয়ান মাহিন আর এটা হচ্ছে জাহিন এফ জে টানতেছে তারপর হচ্ছে ভারী ট্রাক টানতেছে এই ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল মানে ট্রাকটি আচ্ছা মাহিন না নাহিন নাহিন ঠিক আছে তাহলে এখানে এম না এন দিব নাহিনের দিকে সরে যাচ্ছিল ট্রাকটা নাহিনের দিকে সরে যাচ্ছিল মানে কি নাহিনের বলটা একটু বেশি কমন সেন্সে বোঝা যাচ্ছে আচ্ছা তো নাহিন জাহিনকে আরও বেশি বল প্রয়োগ করতে বললো নাহিন বলল জাহিন কা আরো বেশি বল প্রয়োগ করে তার মানে এখন নাহিনের বলটা বেশি তো তাই ট্রাকটা নাহিনের দিকে যাচ্ছে একটা লোভদিটা কি নাহিনের দিকে যাচ্ছে বুঝতে পারছো এই তাই নাহিন তাই বলল জাহিন কা আরটু বেশি বেগেটা বেশি বল এটা আপনি জানেন ট্রাকটা মাসকান দিকে হিসাব করে যায় আচ্ছা কোনো প্রবলেম নাই এখন প্রশ্ন হচ্ছে দেখাও যে জাহিন নাহিনের সমমানের বল প্রয়োগ করলে এদের লোভদি মধ্যবত্তি খন্ডক মানে এদের লোভদি বল মধ্যবত্তি কোন কি সমদ্বিখন্ডক অর্থাৎ বলতেছে মাহিনের বলটাকে এফ এবং জাহিনের বলটাকে এফ এফ করো দুটাকে যদি সেম বল হয় তাহলে সে যে যাবে না এই এটাকে আমরা বলবো বল বল মনে মনে করো করো বলবো ঠিক আছে এটাকে এফ এফ আর বলি ঠিক আছে এফ আর মানে এফ রেজাল্ট লব্ধি বল এই লব্ধি বলটা এ আলফাকে অর্ধেক করবে অর্থাৎ বলতেছে লব্ধি বলটা আলফাকে কি করবে অর্ধেক করে ফেলবে অর্থাৎ আলফাকে অর্ধেক করে ফেলবে তার মানে আমি যদি থিটা বের করতে চাই দেখো বল পাবো কি থিটা এ করলে কী পাবো বাই টু পাবো হয় এই থিটা অথবা এই থিটা একই কথা আলফা বাই টু পাবো এই জন্য বলতেছে হচ্ছে কি এই লব্ধিটা এই আলফাকে কী করবে সমদিক করবে অর্ধেক করবে যদি মাহিনের বল আর জাহিনের বল কী হয় সমান হয় এটা একটা গাণিতিক প্রুভ ইম্প্রুভ তো গাণিতিক ইম্প্রুভটা হচ্ছে তোমরা কি করবা তোমরা একটা কাজ করো ভাইয়া তোমাদের শিখাই দিই থিটা বের করবা তোমরা থিটা জানো টেন টেন থিটা কি জানো থিটা টু পি যেহেতু কোনটা কার সাথে দর্শ এর সাথে বা এফ প্লাস যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল যার সাথে সে সিঙ্গেল না এফ কস থ্রিটা কস আলফা এফ সাইন আলফা এখান থেকে ক্যালকুলেশন এখান তুমি কী করবা টেন তো এখানে এফ এফ কমন দেখো এখানে টেন হিসাব করলে এখানে এফ কমন নাও এখান থেকে এখান থেকে কমন নাও তাহলে এখানে এফ সূত্রেটে গেলে দেখবে এবার থাকবে সাইন আলফা আলফা থাকবে নিচে থাকবে ওয়ান প্লাস কজ আলফা এবার তুমি বিভিন্ন ধরনের সূত্র বসাবা লাস্টে গিয়ে তুমি বাবা থ্রিটাই বললো কি আলফা বাই টু এটা তুমি গাইড থেকে দেখে নিলে হবে তুমি পারবা এর কয়েকটা সূত্রে অ্যাপ্লাই করলে পারবা এরপর হচ্ছে এটা তুমি গাইড থেকে দেখে নিও এবার হচ্ছে কি এটা বলল কি নাহিনে এবং জাহিন ট্রাকটি কীভাবে টানলে সর্বাপেক্ষা কম বলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সোজা কথা দুইটা মনে করেন এটা একটা বস্তু মনে করো এটা একটা বস্তু আমার বলতে তুমি এদিকে নাহিন এদিকে টানতেছে জাহিনে একই দিকে টানতেছে ঠিক আছে নাহিন জাহিন একই দিকে টানতেছে আবার মনে করো এদিকে নাহিন টানতেছে এদিকে জাহিন টানতেছে সরি এদিকে জাহিন টানতেছে আবার মনে করো একটা বস্তু এদিকে নাহিন টানতেছে এদিকে জাহিন টানতেছে এখন আমাকে বলো কোনটা তোমার কাছে মনে হচ্ছে খুব বেশি বলে টানবে এটা না কারণ আমরা জানি কি দুইটি ব্যাক্টর একই দিকে কাজ করলে তাদের লব্ধি কী হয় লব্ধির মান সর্বোচ্চ হয় তার মানে মানে আমরা দুইটা ব্যাক্টর অর্থাৎ মাহিন এবং জাহিন যদি কি একই দিকে টানে হ্যাঁ তখন তাদের মধ্যবর্তী কোনো আলফা আলফার জন্য মানটা কী হবে ম্যাক্সিমাম হবে সো লব্ধি মানটা ম্যাক্সিমাম হলে তাহলে সবচেয়ে বেশি বলে বেশি লব্ধি নিয়ে সামনে আগে নিতে পারবে এটা বলবো আর কি ঠিক আছে গেল বুঝতে পারত আশা করি এরপর আরগুলো দ্রুত আগাচ্ছি এগুলো এখন এগুলো পারবা কি বলছে এখানে পি ও দুটা ভেক্টর দেওয়া আছে পি দেওয়া আছে কিউ দেওয়া আছে প্রবলেম নেই হ্যাঁ পিকিউ ব্যাক্টরের সমান্তর একটি একক ভেক্টর নির্ণয় করো এখানে পি কিউ ভেক্টর নাই পি কিউ ব্যাক্টরটা তোমাকে আঁকতে হবে পিকিউ ভেক্টর কোনটা আগে পি কিউ মানে কি পি দেখো পি কিউ মানে কি পিকিউ মানে হচ্ছে পি থেকে কিউর দিকে পি থেকে কিউর দিকে পি থেকে কিউর দিকে একটা আগে ভেক্টর আঁকো তারপর হচ্ছে কথা পিতে কিউর দিকে আঁকি এই পিতে কিউর দিকে আঁকছি এই ভেক্টরটা এটা হচ্ছে পিকিউ এই পিকিউটা কীভাবে বের করবো পিকিউ বের করার নিয়ম কি মানে একবার পিকিউ বের করার নিয়মটা হচ্ছে পিকিউ বের করার নিয়ম হচ্ছে কি দেখো পিকিউ বের করতে হবে তাই না পি বের করো দেখো এটা জিরো জিরো এটা পি তার মানে এটা এটাকে বলা হচ্ছে ওপি এটাকে বলা হচ্ছে দেখো এটাকে বলা হচ্ছে ওপি ওপি তাহলে কি হবে ওপিটা বের করো টু আই মাইনাস ওয়ান তথা মাইনাস জে তারপর থ্রি তো থ্রি কে এবার এটা হচ্ছে কি এটা হচ্ছে ও কিউ ও কিউ কী করবা মাইনাস টু আই তা মাইনাস টু আই তারপর হচ্ছে কি প্লাস টু জে প্লাস কে এই যে পেয়ে গেছো ওপি এবং ও কিউ মনে রাখবা ও কিউ থেকে ওপিটা তুমি বিয়োগ করবা সরি হ্যাঁ দেখো এখানের মধ্যে তুমি আমি সুযোগ কথা বলি এটা থ্রি পোসিস করলে এদিকে একটা ভেক্টর এদিকে এটা ভেক্টরটা এদিকে তাহলে হিসাব করে দেখো তো এখানে ওপি সম ও পি প্লাস পিকিউ না ও খেয়াল করে দেখো ওপি প্লাস পিকিউ ইকুয়াল টু কি ও কিউ না তার মানে পিকিউটাকে বাসনা করে ওপিটাকে বাসে নিয়ে যাও অর্থাৎ পিকিউটা লিখতে পারি কি ও কিউ মাইনাস ওপি তাহলে এই ভেক্টরটা লিখে দিয়েছিলাম ওপি লিখছে এটা তারপর ও কিউ এটা একটা এটাতে বিয়ে করো বিয়োগ করবো বিয়োগ করে একটা ব্যাক্টর বের হবে বুঝে গেছে ওই ব্যাক্টরটা পিকিউ বের হলো ক্লিয়ার এখন এই ব্যাক্টরটা পিকিউ এর মান বের করবা মনে করো এটাকে তুমি ছোট এটা এটাকে মনে মনে তুমি কি ধরবা এটাকে মনে মনে তুমি এ ধরো এ ধরে নাও ঠিক আছে এটাকে মনে মনে এ ধরে নাও এটাকে এ এর মান বের করবা অর্থাৎ এ ব্যাক্টরটার মান বের করলে এটা বের হবে তারপর একক ব্যাক্টর বের করতে হবে অর্থাৎ এটার দিকে অর্থাৎ তোমাকে বের করতে হবে এই ব্যাক্টরের দিকে একক এক ব্যাক্টর বের করতে হবে মনে করো তাহলে আমি এটাকে যদি ভাইয়া মনে মনে এ ধরি তাহলে একক ব্যাক্টর কে বের করবো না একক ব্যাক্টর কীভাবে বের করবো একটা ব্যাক্টরকে তার মান দিয়ে কী করবো ভাগ করবো তাহলে কী পাবো একক এক ব্যাক্টর পেয়ে যাবো ঠিক আছে এবার হচ্ছে কি এটা বুঝতে পারছো তো ওয়ান শট অনেক কিছু দ্রুত দেরি হয়ে যাচ্ছে সো নদী নৌকার ম্যাথগুলো একটু চ্যালেঞ্জিং বুঝতে একটু কষ্ট এই ডেল ও পি কিউ সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা কি বলছে সরি ডেল মানে ডেল না ত্রিভুজ ত্রিভুজ ও পিকিউ সমকরণী ত্রিভুজ কিনা যাচাই করো সমকোণী ত্রিভুজ করে যাচাই করার জন্য তুমি কি করবা একদম ইজি তুমি দেখো সমগ্র ত্রিভুজের সূত্র কি ধরে নাও এটা একটা সমকোণ ত্রিভুজ মনে করো এটা একটা সমগ্র ত্রিভুজ এই বিন্দুটা মনে করো ও এটা পি এটা কিউ সমগ্র ত্রিভুজের সূত্র কি দেখো ও কিউ স্কোয়ার ইকুয়াল টু কি কিউপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার অর্থাৎ পিতাগোরাসের পিতাগোরাস সূত্র অর্থাৎ লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার সো এভাবে হিসাব করলে দেখবা এখন এখানের মধ্যে অতিভুজ আমরা জানি না তুমি এখানে কি বলবো ওকিউ আছে না ওকিউ লিখবা ওকিউ এর লেখার পর ওকিউ এর মান বের করবা ঠিক আছে ওকিউ এর মান বের করবা ক্লিয়ার এবার হচ্ছে তুমি কি ওকিউর পর তুমি যাবা হচ্ছে ওপি বের করবা ওপি ভেক্টর বের করবা অভিভাবকটা তো জানো তাহলে ওপি এর মান বের করবা এরপর তুমি আরেকটাকে পিকিউ পিকিউ ভেক্টর তো বের করছো একটু আগে গতে পিকিউ ভেক্টরের মান বের করবা এবার মান বের করার পর তোমার কাজ থাকবে মান বের করার পর তোমার কাজ হবে মান বের করার পর দেখো তার মানে তুমি কি তুমি তিনটার মান বের করে দিয়েছো তুমি ও কিউ দেখো তুমি ও কিউ বের করে বসো ও কিউ এর মান বের করে বসো ও কিউ এর মান বের করছো ও পি এর মান বের করছো পিকিউ এর মান বের করছো মান করার পর সবাইকে স্কোয়ার করে দিবা মান বের করার পর সবাই কী করবা স্কোয়ার করবা স্কোয়ার করে দেখবা যে হচ্ছে এখানে যেকোনো একজনের মান বাকি দুইজনের যোগফলের সমান যে কোনো একজনের মান বাকি দুজনের কি যোগফল সমান মনে করো মনে করো ওর ওর হচ্ছে আমার টেন ওর আর পি মান হচ্ছে কি সিক্স ওর মান মনে করো ফোর তাহলে বসবা কি আমরা জানি এটা এটা অতিভুজ এটা লম্ব অথবা ভূমি যে কোনো একটা তাহলে লম্ব ভূমিকে যোগ করলে কার সমান হবে অতিভুজ সমান হবে সো মনে রাখবা তুমি মান দেখলে বলতে পারো যে হচ্ছে কি এরা সমগ্র ত্রিভুজ হবে কিনা কারণ আমরা জানি সমগ্র ত্রিভুজ হচ্ছে কি লম্বভূমির যোগফল মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যোগফল অতিভূষ স্কোয়ারের যোগফলের সমান তার মানে এখানে যে কোনো একজনের মান বাকি দুজনের যোগফলে সমান হবে মান বের করে বর্গ করবে বর্গ করার পর দেখবা যে কোনো একজনের মান বাকি দুজনের কি হবে সমান হইতে পারে এখন সেটা তুমি মান দেখলে বলতে পারবা এই ম্যাটটা হচ্ছে ওই ঠিক একটু আগে ম্যাথ করছিলাম ওটার মতে মাঝি এখানে মধ্যে এই ম্যাথটা হচ্ছে আগের মতোই এটা তুমি এটা তুমি চেক করবা হ্যাঁ এটা আগের মতোই হ্যাঁ এখানে লব্ধি ব্যাগ বের লব্ধি ব্যাগ বের করার সূত্র হচ্ছে কি পৌঁছানোর ব্যাগ এগুলো আগে করাইছি সো এই ম্যাথটা তুমি দেখতে পারো তো এবার হচ্ছে এম ম্যাথ গুলো আমি আগে করেছি দেখো এই আগে করেছি খেয়াল করো করো এম এর মান নির্ণয় করতে বলছে পারবা ঠিক আছে তারপর হচ্ছে কি এটা করছো একটু আগে পারবা সমস্যা নেই আচ্ছা একটু একটু বলে রাখি বলছে এখানে এটা একটু দেখে রাখো কোন মাঝি নদী পার হতে কম কম দ্রুত অতিক্রম করবে আর কি কোন মাজ আচ্ছা 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 এই ম্যাপটা তো আমি করেনি একটু করে দি ঠিক আছে তার আগে একটু বলে রাখি প্রশ্নটা পড়ো এখানে আমরা লব্ধি ব্যাগ বের করতে পারবো প্রথম মাঝি লব্ধি ব্যাগ তাহলে প্রথম মাঝি কোনটা চিত্রে একজন মাঝি দেওয়া আছে এ বিন্দু থেকে এবি বর অভার এব সাথে এব এর সাথে থার্টি ডিগ্রি কোণে গেছে সিক্সটিন কিলোমিটার পার আওয়ার ব্যাগে আরেকজন মাঝি একই বিন্দু হতে একই বেগে সাথে সিক্সটি ডিগ্রি কোণে আরেকজন মানে এটা তাহলে প্রথম মাঝি এটা দ্বিতীয় মাঝি এটা বুঝতে পারছ এখন বলছে নদীতে নৌকা চালাচ্ছে প্রথম মাঝির লব্ধি বেগ লব্ধি বেগের সূত্র কী লবধির সূত্র হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি কজ আলফা তাহলে প্রথম মাঝির স্রোতের ব্যাগ কি দেওয়া আছে স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগের স্রোতের ব্যাগ দেওয়া আছে এই যেটা স্রোতের ব্যাগ দেওয়া তা তাহলে তুমি কি করবা ইজি ইউ দেওয়া আছে ইউ হচ্ছে স্রোতের ব্যাগ দেওয়া আছে আট কিলোমিটার বি দেওয়া আছে বি দেওয়া আছে কত বি 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 তিরিশ তো এটা তো প্রথম মাঝি তো তাহলে বি ষোলো ষোলো কিলোমিটার দেওয়া আছে ঠিক আছে এরপর হচ্ছে কি আল এখান থেকে ইউ বি কজ আলফা না ইউ বি আলফা কত এটা থার্টি এর সাথে কি এটা থার্টি থার্টির সাথে নাইনটি যোগ করলে একশো বিশ পাবা তাহলে এটা একশো বিশ বসাবা তাহলে ক্যালকুলেশন করলে প্রথম মাঝে লব্ধি বের করতে পারবা দ্বিতীয়টা কি বলছে কোন মাঝি নদী পার হতে কম দ্রুত করবে ঠিক আছে খেয়াল করো কোন নদী পার হতে কম দ্রত অতিক্রম করবে সোজা কথা তুমি কী বের করতে বসে কম দ্রুত অতিক্রম করবে এখানে তোমাকে নদী পার হতে কম দ্রুত অতিক্রম করবে তাই না এখন কথা হচ্ছে খেয়াল করো কে অতিক্রম করবে তোমাকে এখানে বের করতে হবে কি জানো দূরত্ব কার দূরত্ব এস বের করতে হবে পথের দৈর্ঘ্য বের করতে পথের দৈর্ঘ্য এস বের হবে এস বের করার সূত্র তোমাদেরকে আমি বলে দিছি তার আমি একটু বলি কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে একটা মাঝি দিয়ে গেছে আর একটা গেছে এখন বলে নাই যে তারা এই পাশে পৌঁছাবে বলছে বলে নাই ঠিক আছে এখন তুমি দুইটার জন্য কী বের করে নিবা অর্থাৎ প্রথম মাঝির জন্য খেয়াল করো প্রথম মাঝির জন্য খেয়াল করো প্রথম মাঝির জন্য প্রথম মাঝির জন্য কী বের করবা প্রথম মাঝির জন্য তুমি কী বের করবা এক্স বের করবা এক্স এক্সটা কত ইউ প্লাস বি কজ আলফা ডি বাই বি সাইন আলফা দেখো প্রথম মাঝির জন্য এগুলো দেওয়া আছে যেহেতু প্রথম মাঝি সেহেতু আমি ভি ওয়ান দিই এটা প্রথম মাঝির জন্য ঠিক আছে প্রথম প্রথম মাঝির ভ্যালো এটা মনে করো দুইটা মাঝে কি সেম বেয়ে গেছে এই মাঝি দেখি দুইটা মাঝে কি সেম গেছে তিরিশ ডিগ্রি কোণে এ বি তিরিশ ডিগ্রি কোণে হ্যাঁ একই বেগে গেছে ঠিক আছে একই বেগে গেছে এখানে বলছে একই ব্যাগে গেছে রাইট তা হ্যাঁ দুইটার জন্য তাহলে বি ধরে নাও অত বা বি ওয়ান ইকুয়াল টু সিক্স ধরতে পারো সিক্সটিন ধরতে পারো বি টু ইকাল টু কত সিক্সটিন না এটা হচ্ছে কি তিরিশ ডিগ্রি কোণে এত ব্যাগ হ্যাঁ একই গেছে এগুলো হচ্ছে কার্ব্যাক নৌকার ব্যাগ মাঝির ব্যাগ স্রোতের ব্যাগ জানা আছে এইট আলফা একজনের জন্য আলফা কত দেখবা প্রথম মাঝির আলফা এটা থার্টি হলে একশো বিশ আর দ্বিতীয় মাঝির আলফা টু এটা সিক্সটি হলে নাইনটি যোগ করো ওয়ান ফিফটি ঠিক আছে ডি জানা ডি বলে দিছে এক্স বের করবো এক্স বের করবা এস বের করবা এটা প্রথম মাঝির ক্ষেত্রে প্রথম মাঝির এক্স ওয়ান এস ওয়ান ডি স্কোয়ার প্লাস কি এক্স ওয়ান স্কোয়ার করবা দ্বিতীয় মাঝির ক্ষেত্রে সেম টু সেম এক্স টু বের করবা ইউ প্লাস বি টু ক আলফা এক এটা আলফা ওয়ান আর এখানে এটা আলফা টু হবে তারপর হচ্ছে কী বলো এটা হচ্ছে প্রথম বাজের ক্ষেত্রে ঠিক আছে দ্বিতীয় বাজের ক্ষেত্রে এটা করো ডি বাই বি টু সাইন আলফা টু এটা বের করবা এটা বের করার পর এক্স টু বের করবা রুট এক্স সরি রুট ওভার এক্স টু স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর এটা হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার এটা হচ্ছে প্রথম বাজে এটা দ্বিতীয় বাজে করো শেষ বুঝতে পারছি তাহলে কে কে কত বেশি দ্রুত তীর্ণ করছে সেটা তুমি বের করতে পারবা কে কম দ্রুত মানে হচ্ছে পথের ক্লিয়ার এটা এটা ঠিক আগের মতো একটু আগে করেছিলাম ওটার মতো ম্যাথ এটা এটা কি বলছে কান্তে সেই স্থানের দেওয়া আছে জিরো মান মান্ধাওয়া আছে ও মান মান্ধা আছে পি মান মান্ধা আছে মান মান্ধা আছে পি কিউন করা যাবে এটা আগের মতো পারবা আগের মতো ওই যে এটার আগেরটা যেটা করাইছি ওটার মতো পারবা কিভাবে করবা বুঝো তো আগে তুমি নাও ওবিন্দু মানে কি বিন্দু মানে মূল বিন্দু এটা দেওয়া জিরো 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 এটা ওবিন্দু পি দেওয়া আছে মনে করো পি দেওয়া আছে এটা কিউ দেওয়া আছে তোমার কি বের করতে বলছে পি কিউ তার মানে এটা বের করতে বলছে হ্যাঁ বের করো পি কি বের করতে পারবা একটু করেছি তারপর বলছে কি পি ও কিউ এর মধ্যে মানে কিউ এ পি ও কিউ এর অবস্থান ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হয় কিনা বলছে কি এই পি এবং কিউ একজন একজনের উপর লম্ব হবে কিনা মানে থিটা মানে নাইনটি হবে কি না আমরা জানি দুইটা ভেক্টর লম্ব হতে হলে তাদের ডটগুন কী হইতে হয় তার মানে তোমরা পি ডট কিউ করবা পি ডট কিউ হলে জিরো আসে বুঝবা কি পি এবং কী পরস্পর কী লম্ব শেষ এটা পি অবস্থান ভেক্টর এটা কী অবস্থান ভেক্টর পারবা এরপর বলছে কি শান্ত বাতাসে পড়তেছে বৃষ্টি পড়তেছে বিপরীত দিকে গাড়ি চলতেছে আচ্ছা এটা মনে হয় মেবি ওয়েট এটা একটু দেখি হ্যাঁ এটা হচ্ছে আপেক্ষিক ব্যাগ বুঝতে পারছো এটা আপেক্ষিক ব্যাগের প্রশ্ন আমরা আপেক্ষিক ব্যাগ এখনও পড়াই না আপেক্ষিক ব্যাগ যখন পড়াবো তখন আপেক্ষিক ব্যাগের টপিকসগুলো দিয়ে দিব তো এখানের মধ্যে হচ্ছে কি এখানের মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে একটু দেখি বা এখানে সলভ করে দিই বুঝো এখানের মধ্যে বরুণ মাঝি এটা অরুণ মাঝি যাচ্ছে আট কিলোমিটার দুই কিলোমিটার এটা কত রাজশাহী বোর্ড দুই ঠিক আছে দেখো বসে উদ্দীপকে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল মানে আলফা বের করতে হচ্ছে এটা আলফা এটা আলফা বের করতে হবে কোন দিকে চালাইছে নৌকাটা অরুণমাঝি দিয়ে গেছে তো আলফা আলফা বের করবো আলফা বের করার নিয়ম জানো তারপর উদ্দীপা কোন মাঝিটি কম সময়ে নদী পার হবে মনে রাখবা যে মাঝিটা এদিকে যাচ্ছে সে মাঝিটা কম সময় লাগবে কেন ওর জন্য আলফা বের করবা আর বরুণ মাঝির আলফা তো নাইনটি ডিগ্রি ওর জন্য টাইম বের করবো টি ইকুয়াল টু ডি বাই ওটা এটা মনে করা হচ্ছে অরুণমাঝি এটা মনে মাঝি ভি সাইন আলফা ওয়ান বুঝতে পারছো এটা অরুণ মাঝের ব্যাগ হিসাব করবা আর বরুণ মাঝি এটা আচ্ছা খেয়াল করো এখানের মধ্যে কে আগে যাবে বলতে যদি দেখো দুইজনের ব্যাগ যদি সেম বুঝাই অরুণ মাঝি নৌকা চালাইছে হ্যাঁ একই ব্যাগে বরুণ মাঝির ব্যাগ সেম তার মানে ব্যাগ তুমি তাহলে একটা ধরতে পারো বি ধরতে পারো আর এটা হচ্ছে বরুণের জন্য টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা ওর ক্ষেত্রে আলফা নাইনটি কিন্তু ওর আলফাটা তোমার বের করা লাগবে বুঝতে পারছো তো এবার করে টাইম দেখবা যার টাইম কম সে কম সময়ে গেছে দেখবা এরপর এখানে কি দেওয়া আছে এখানে কি বলা হয়েছে একদম ইজি দুইটা ব্যাক্টর দেওয়া আছে এ বি আর সিও দেওয়া আছে ব্যাক্টর দেওয়া আছে একটু খেয়াল করো বলছে কি এ ও বি লম্ব দিকে এক ব্যাক্টর নির্ণয় করো দেখো এ ও বি এর লম্ব দিকে একক ব্যাক্টর নির্ণয়ের সূত্র কী ডিরেক্ট সমাধিকে শিখাইছিলাম এভাবে ইটা ইকুয়াল টু এটা গ নাম্বার ইটা ইকুয়াল টু এ ক্রস এ ক্রস বি ব্যাক্টর এবং এ ক্রস বি ব্যাক্টরের কি মান সামনে প্লাস মাইনাস দিবা হয়ে গেছে ক্লিয়ার এটা হচ্ছে লম্ব দিয়ে হেকার ভেক্টর বের করার নিয়ম এরপর হচ্ছে গ নাম্বার এটা সি ভেক্টর অঘূর্ণনশীল হবে কিনা আচ্ছা ঘূর্ণনশীল মনে রাখবা ঘূর্ণনশীল অঘূর্ণনশীল সংরক্ষণশীল 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 অসংরক্ষণশীল এগুলা এগুলার জন্য মনে রাখবা যে হচ্ছে কি কার্ল মাথা কি আমরা কার্ল সি ভেক্টর যেটা এই যে সি ভেক্টর এটার কি করবা কার্ল করবা সি ভেক্টরে কি করবা কার্ল করবা কার্ল করা মানে হচ্ছে ডেল অপারেটরের সাথে কি বা ভেক্টর অপারেটার সাথে ক্রস যদি দেখো যে জিরো আসছে তাহলে জিরো আসলে বুঝতে হবে এটা অগুণনশীল কিন্তু সংরক্ষণশীল আর জিরো না আসলে বুঝতে হবে কি গুণনশীল না মানে গুণ জিরো জিরো না আসলে বুঝতে হবে সেটা ঘুরতেছে কিন্তু কি অসংরক্ষণশীল এখন যদি জিরো আসে তাহলে বুঝতে হবে এটা অঘূর্ণনশীল অঘূর্ণনশীল যেটা অঘূর্ণনশীল মনে করো সেটাই হচ্ছে কি সেটা আবার কি সংরক্ষণশীল তুমি এখন কি করবা সি ভেক্টরকে ডেলের সাথে ক্রস করবা ক্রস করে দেখো যে হচ্ছে কি জিরো আসে কিনা বুঝতে পারছো এরপর লাস্ট আরো আরো আছে বাবা আরো অনেক এগুলো পারবা এগুলো হচ্ছে তোমরা আরো আগেই করছো কোন মাঝেটা আগে ওই পারে পৌঁছাবে প্রথম সাঁতার লব্ধি ব্যাক লব্ধি ব্যাক বের করার সূত্র কি আর এখানে টু ইউবি কজলফা হ্যাঁ আর এখানে দেওয়া আছে কোন মাঝিটি মানে ফলাফল কে আগে পা দিবে ও দিবে না কে ও দিবে সো এটা জানো টাইম বের করবার টাইম ডি ইকুয়াল টাইম টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা ওটা হিসাব করলে হবে এরপর এখানে দেওয়া আছে বলছে উদ্দীপকের ও এ ব্যাক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোন করবে কত বোর্ড যশোর বোর্ড দুই হাজার বাইশ কোন ব্যাক্টরটি বলতো এ ভেক্টরটি ও ভেক্টরটা এটা ওয়ে ওয়ে তাহলে কত ও এ ব্যাক্টরটা লিখতে পারি যেহেতু ওয়ান টু বলছেন তাহলে আই প্লাস টু জে আর এ ভ্যাক্টরটা কার সাথে ওয়াই অক্ষের সাথে না ওয়াই অক্ষের সাথে যেহেতু কোন উৎপন্ন করে বলছো দেখো এ ওয়াই অকের সাথে কোন উৎপন্ন করে বলছো না তাহলে এটাকে তুমি মনে হয় বিটা ধরে নাও তাহলে কী বসাবো বিটা ইকুয়াল টু কজ ইনভার্স বলো এটাকে মনে মনে এ ধরে নাও তাহলে মনে রাখবে এখানে এ ভ্যাক্টরের মান আর এখানে হবে এটা এ এক্স তো এখানে শখটা হবে এ এক্স এই শখটা হচ্ছে এ ওয়াই যেহেতু ওয়াই অক্ষের সাথে তাহলে এ ওয়াই এর মান এটা করলে তুমি ওয়াই এক সাথে কোনটা পেয়ে যাওয়া বুঝতে পারছো কিনা ক্লিয়ার এক সাথে কোনটা পেয়ে যাবা এরপর বলছে কি এরপর বলছে কি ও এ এবং ও বি অর্থাৎ ও এ এবং ও বি লম্ব কিনা ও এ কে মনে মনে ও এ কে মনে মনে এ ধরে নাও তাহলে ভেক্টর গুলো পাচ্ছি কথা এ ভেক্টরটা পাচ্ছে আই প্লাস টু জে এবার ও বি কে মনে মনে বি ধরে নাও কী হবে টু আই মাইনাস জে এখন পরস্পর লম্ব হবে কি চেক করবা এ এবং বি ডট করে দিবা লম্বর জন্য জিরো পাও তাহলে এই দুটাকে ডট করে দেখো জিরো আসে তাহলে বুঝবা কি তারা পরস্পর লম্ব এরপর এখানে কি বলছে এখানে বলল কি এখানে বলল একদিন একটে অঞ্চলের তাপমাত্রা ও বাতাসের ব্যাগ পাওয়া গেল কিউ এবং বি অঞ্চল তাপমাত্রা এবং বাতাসের ব্যাগ দিছে ঠিক আছে তাপমাত্রা এবং বাতাসের ব্যাগ দিছে ওকে আমি বুঝতে পারছি এটা কী হবে আর প্রশ্নটা অবশ্যই আমি দেখিনি এর আগে একটু কোন বোর্ড দু হাজার বাইশ বারোতে চট্টগ্রাম বোর্ড আমার রোডে আসে তো আমি দেখিনি বলতে হচ্ছে কি আমি এত প্রশ্ন নিয়ে কাঁটাটি করি না আমি খুব কম কাঠাঁটি করি কিন্তু আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে হচ্ছে বেসিকটা নিয়ে আমার বেসিক যত বেশি স্ট্রং হবে ঠিক আছে এবং সবসময় গাণিতিক সমস্যা নিয়ে বেশি কাটা করি গাণিতিক সমস্যা যত বেশি করবা হ্যাঁ তত বেশি তুমি সিএমশীল এক্সপার্ট হবা বুঝতে পারছো আচ্ছা বলছে ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুতে ওই অঞ্চলের তাপমাত্রা গ্রেডিয়েন্ট আমরা গ্রেডিয়েন্ট করতে বস অর্থাৎ কিউ কত কিউ হচ্ছে গ্রেডিয়েন্ট কিউ বলো কিউ এর গ্রেডিয়েন্ট কি আমি করবো বলতো শিখেছি কিউ তো কিউয়ের সাথে ডেল কি করবা দেখো কিউ একটা স্কেলার মান যেহেতু যে কেনে কিউ একটি স্কেলার মান এর সাথে ডেল কি করে দেওয়া গুণ করে দিবা এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কার কিউ এর গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করলে পারবা এই বিন্দুতে বসাব করাইছি এরপর বলছে কি ওই অঞ্চলে বাতাসের ঘূর্ণন ছিল কি না যেহেতু বলছে ঘূর্ণন তোমাদের মনে আছে ঘূর্ণন কথাটা শুনলে কি বলতে হবে কার্ড ঠিক আছে তাহলে বি করবা বি না বি দেখো একটা বাতাসের জন্য দিল বি ব্যাক্টরের কথা বলা হয়েছে মনে করো বি ব্যাক্টরের কথা বলা হয়েছে এর কি করবা কার্ল করবা ডেল ক্রস কার্ল করে যদি দেখো জিরো আসে গুন্ডনটা বলতে পারবা জিরো না আসলে গুন্ডনের ভ্যালুটা তোমরা অবশ্যই বলতে পারবা জিরো আসলে বলবা গুন্ডন নেই আর জিরো না আসলে বুঝবা হচ্ছে কি গুন্ডন আসে এরপর হচ্ছে কি এখানে দিলো কার্ল বললো যে এত বিন্দু ডাইভার্জেন্স এর ডাইভারজেন্স এর ডাইভারজেন্স করো হ্যাঁ বিন্দু বলে দিল ডায়ভার্টিস নাকি ডেল দিয়ে ডট করবা ডট করে ডায়ভার্টিস বসাবে এই বিন্দুগুলোতে এবার এটা বললো এটা কি বললো গায়ের সাথে দেখা যায় এই ব্যাট্রিটি সলিনয়েডাল সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল হবে সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল তার মানে কি দেখো এখানে দুইটা কাজ করতে হবে একটা কাজ হবে ডায়ভার্টিস এ টু জিরো আসে কি না জিরো আসলে বুঝতে হবে এটা কি জিরো আসলে বুঝবা এটা কি সলিনয়েডাল দেখো এটা যদি জিরো আসে বুঝবা কি সলিনয়েডাল যদি জিরো না আসে সলিনয়েডাল না মানে জিরো যদি আসে তাহলে মনে রাখবো সলিনয়েড সলি নয়েট আর যদি জিরো না আসে নটিকলু জিরো হয় নটিকোলু যদি জিরো হয় তাহলে সলিনয়েড না সলি নয়েট না আবার এটাকে যেহেতু বলছে কি সংরক্ষণশীল হবে কিনা আবার ডেল দিয়ে ক্রস করবা যদি দেখো জিরো আসছে ঠিক আছে জিরো আসলে নট নয় সরি প্রথম মনে করবো জিরো আসছে জিরো থাকলে মনে রাখবো সংরক্ষণশীল 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 জিরো আসলে মনে আবার আরেকটা কথা গুণ না আর নট নটিক টু জিরো আসলে নটিক টু জিরো আসলে মনে আবার অসংরক্ষণশীল অসংরক্ষণশীল ভাইয়া তাড়াতাড়ি লিখতেছি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা গেল এরপর ভেক্টরটা দেখো এখানে কি বলছে থ্রি করবা দেখো এখানে কি বলছে পি এবং কিউ এর বিন্দু দিয়েছে পি বিন্দু কি বিন্দু দিছে কিন্তু পিকিউ পি পিকিও বের করতে পারবা পিকি কিন্তু বের করতে পারবা পিকিও বের করা যাবে খেয়াল করো ও পি বের করলা ও কিউ বের পি পিকি বের করবা পিকি বের কর পিকি বের করার পর ও তাহলে কী হইলো তাহলে ও পি বের হইলো ও কিউ বের হইলো তারপর পি পিকিউ বের হইলো হ্যাঁ এগুলো বের করার পর এদের এদের কী বের করবা ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফলের সূত্র কি আমরা যে কোনো দুইটাকে অক্ষতর ও কিউকে এটাকে মনে করো কিউ ধরো ও পিকে মনে করো পি ধরো তাহলে আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কী ত্রিভুজ ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি বলো তো ত্রিভুজের ক্ষেত্র সূত্র যে হাফ ইন্টু যেহেতু এটা পি সি পি ক্রস কিউ ওই দুইটা বাহুর মানের অর্ধেকটাকে বলা হচ্ছে এত ক্ষেত্রফল একক লিক বা বর্গ একক তারপর হচ্ছে কি পি প্লাস কি এবং কিউ পি মাইনাস কিউ ভ্যাক্টর প্লাস ওয়াই অক্ষের সাথে সমান কোন পণ্য কিনবে কিনা আচ্ছা তুমি এখানে কি করবে জানো এখানে কি বলছে পি প্লাস কিউ করতে বলছে তার মানে এটাকে পি ধরবে এটা কিউ ধরবা তাহলে পি প্লাস কিউ করবা তারপর কিউ মাইনাস পি করবা হ্যাঁ তারপর এখানে একটা ভেক্টর বের হবে ওই ভেক্টরটা দেখবা প্রথমে এটাকে ধরো পি প্লাস কিউ ধরছো এটার সাথে ওয়াই অক্ষের কোন বের করবা অর্থাৎ বিটা বের করবা বিটা ওয়াই অক্ষের সাথে কোন বের করবা আবার মনে করো এটা কিউ মাইনাস পি কর সরি পি মাইনাস কিউ করছো পি মাইনাস কিউ করবা ও ওয়াই অক্ষের সাথে কি বিটা বের করবা দেখবো দুইটা সেম আসে কিনা সেটা চেক করবা এরপরে এলাম ভাইয়া দয়া দিচ্ছি আরও আছে বাবারে এতগুলো কেন বাইশ বোর্ড পর্যন্ত করে দিচ্ছে আহারে এটা এটা লাস্ট মনে হয় এটা একুশ বোর্ড এটার পক্ষে আরও আছে ও মাই গড আরও তিনটা আছে আচ্ছা করে ফেলি একটু এখানে বলে দিই ব্যাক্টর দেওয়া আছে এখানে আলফার মান বের করতে বসে ও পি জানো ও কিউ জানো তাতে আলফা মান মনে একবার দুইটা ব্যাক্টরের মধ্যবর্তী কোন বের করতে হলে কী করতে হবে মনে আছে দুইটা ব্যাক্টর মধ্যবর্তী কোন করতে হলে ডট গুণন ডট গুণন কি ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি আমার নিচে এ ব্যাক্টরের মান ইন্টু বি ব্যাক্টরের মান শেষ আলফা বেরিয়ে যাবে এরপর উদ্দীপকের ত্রিভুজ পি কিউ আর সম্মুখে ত্রিভুজ করবে কিনা পি আর সম্মুখে ত্রিভুজ করবে কিনা তাহলে তোমাকে পি কিউ বের করতে হবে কিউ আর বের করতে হবে পি আর বের করতে হবে ওই যে আগের মতো পি কিউর মান পি এর মান আর কিউ আর এর মান কি স্কোয়ার করবা দেখবা দুইটা ব্যক্তারের যোগ যোগফল অপারেক্ট ভেক্টরের সমান অপারেক্টরের ভেক্টর যোগ ফলের সমান কিনা দেখবা তাহলে বুঝবো হচ্ছে কি সম্মুখীন হবে কিনা সেটা বুঝতে পারবা এরপর দিল ভেক্টর এব ভেক্টর সি ভেক্টর দিল বলছে বি ও এ দ্বার সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র কি সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র বি ও এ ব্যাক্টর দ্বারা গঠিত তার মানে সামুদ্রিক ক্ষেত্রফল কি বি এবং এ বলছে না তাহলে বি ক্রস এ এর মান বের করবা শেষ তা তিনটি ব্যাগের সমতলীয় আছে কিনা সমতলীয় আছে কিনা যাচ্ছে কি করবা এ ক্রস বি তার সাথে সিকে সিকে ডট করবা ডট করে দিকে যদি দেখবা যে যদি জিরো আসে তাহলে বুঝবো সমতলীয় এলাই জি এলা এগুলো এত কঠিন না এটা আগেও করছো এটা আগেও করছো এটা একটু আগে করছো পি এটা ওপি ব্যাক্টর ওকি বেক্টর মধ্যবর্তী কোণ বের করতে বলছে মধ্যবর্তী কোণ বের করতে হলে কি ডট গ্রহণ করবা ঠিক আছে ডট গ্রহণ থেকে কী বের করব আলফা বের করবা মানে আলফা বের করা মানে থিটাটা বের করা আর কি তারপর হচ্ছে কি ওপি ও কিউ ও মানে ওপি পিকিউ ও কিউ এক সময় থাকবে না তুমি তাহলে ও কিউ দেওয়া আসে ওপি দেওয়া আসে পিকিউ বের করবা তারপর পিকিউ বের করার নিয়ম শিখেছি তারপর তিনটা একটু সমতল আছে কিনা কী করবা ওই যে এ ক্রস বি ডট সি ইকুয়াল টু জিরো এভাবে আসে কিনা চেক করবা শেষ আমাদের শেষ 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 তাহলে একুশ বাইশ তেইশ করলাম একুশে একটা করলাম কোনো ম্যাথে প্রবলেম থাকলে আমাকে জানাবা আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেটা দিয়ে দেওয়া যায় কিনা প্লিজ ক্লাসটা সবার সাথে একটু শেয়ার করবা আমরা একটা নতুন প্ল্যাটফর্ম অবশ্যই তোমরা তোমাদের সাপোর্টের কারণে কিন্তু আমরা উঠবো ঠিক আছে তোমরা যত বেশি সাপোর্ট করবো তোমাদের জুনিয়ররা তত বেশি তত বেশি আমাদের কাছে পৌঁছাবে আর তোমরা তো বের হয়ে যাচ্ছ ইনশাআল্লাহ তোমাদের জন্য আমরা অ্যাডমিশন ক্লাসগুলো আনার চেষ্টা করবো আল্লাহ হাফিজ